এমন পাঁচটা ইমেজ আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আজকে আজকে ক্লাস মূলত আমরা এই পাঁচটা ইমেজ ইমেজের উপর বেসিস করেই নিব, একটু জানার চেষ্টা করব বিভিন্ন কিছু। এবং ক্লাসের মধ্যে আমরা বিজনেস কার্ড এইটা পাশাপাশি এই লোগোটাও তৈরি করার চেষ্টা করব। বিজনেস কার্ডের উপরে যে লোগোটা রয়েছে চেষ্টা করব এমন একটা ডিজাইন প্র্যাকটিস করার। তাছাড়া এই ইমেজ দ্বারাও একটা কাজ দেখাবো, সেটা কাজের সময় আলোচনা করব। এবং চেষ্টা করব আজকে এই ফ্ল্যাটটা মেক করার। আসলে আমাদের এখানে যারা যারা আমরা আছি পারবেন এখানে এই ফ্ল্যাটটা বানাতে? অনেকটা অনেকটা সেম সেম হুবহু। জি ভাই পারবো। আচ্ছা মফিজুল ইসলাম ভাই আপনি পারবেন, আর এমন কে কে আছেন যে পারবেন? হ্যালো, হ্যাঁ বলেন ভাই আমি পারবো। আচ্ছা তাহলে আমরা মোটামুটি যারা যারা আছি তাদের মধ্যে দু তিনজন মোটামুটি পারবো, তার ম্যাক্সিমাম আমরা যারা আছি পারবো না। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু বানানো শিখবো এবং গ্রেডিয়েন্ট নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। গতকাল একটু বেশি বাইক রাইডিং করা হয়ে গেছে, গলার অবস্থা আবার খুবই খারাপ, হয়তো বা আমার কথার সাথে একটু নয়েজ আপনাদেরকে সহ্য করতে হতে পারে, আশা করি একটু কষ্ট করে সহ্য করে নেবেন আপনারা। সো আমরা শুরু করব। শুরুতে আমরা যদি যাই তাহলে চলেন আমরা একটু গ্রেডিয়েন্টের সম্পর্কে আলোচনা করে আসি, যে আসলে গ্রেডিয়েন্ট বিষয়টা কি, গ্রেডিয়েন্ট দিয়ে আমরা আসলে কি কি করতে পারি। আমি যদি ফটোশপটা ওপেন করি, আচ্ছা ফটোশপটা ওপেন করে আমি একটা পেজ নিয়ে নিই, মোটামুটি এ4 সাইজের একটা পেজ। সো আসেন আমরা দেখি আসলে এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। এই ডিজাইনটা আসলে খুব বেশি কিছু যে ডিজাইনের মধ্যে আছে তা না। যদি আমরা দেখি মোটামুটি রেক্টেঙ্গেল এবং পেন টুল দিয়েই এই ডিজাইনের লেআউটটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে চলেন আমরা মোটামুটি শুরু করি যে আসলে কিভাবে আমরা এই ডিজাইনটা স্টার্ট করতে পারি। আমরা শুরুতে যাবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের এটা বানাবো। সো সেক্ষেত্রে ধরেন একটা A4 সাইজ পেজ নিয়ে নিয়েছি, এর পাশাপাশি একটু খেয়াল করব যে কোথা থেকে কোন পর্যন্ত আমরা ব্যাকগ্রাউন্ডের যে ডার্ক ব্লু কালারটা আছে ওটা নিব। ধরেন আমরা পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে মোটামুটি আমরা এই এরিয়া পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করলাম। ধরেন এই মোটামুটি আমাদের শেপ, আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম, ধরেন এটাই ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি ডার্ক ব্লু কালার আমাদের। আচ্ছা এই কালারটা একটু খেয়াল করবেন, যারা যারা আসলে গ্রেডিয়েন্টটা এখন পর্যন্ত মানে অতটা গ্রেডিয়েন্ট সম্পর্কে আইডিয়া কম, তারা তারা একটু খেয়াল করবেন। মূলত গ্রেডিয়েন্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্যই আপনাদের আজকের এই ফ্ল্যাটটা দেখানো। সো তারপরে যদি আমি গ্রেডিয়েন্টের দিকে আগেই না যাই, ফার্স্টে আমি দেখি এই জিনিসটা কীভাবে এইভাবে আপনারা ইমেজ ক্লিপিং মাস্ক অথবা যাই হোক এটা করতে পারেন। সো সেক্ষেত্রে আমরা নিব হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল টুল।
राउंड रेक्टेंगल टूल নিয়ে এটাকে আমরা একটা রেক্টেঙ্গেল নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা এখানে আমাদের যে কর্নারগুলো আছে রেক্টেঙ্গেলের কর্নারগুলো, আমাদের এখানে তো দেখছি যে আমরা আমাদের ফ্লায়ারের কর্নারটা খুবই গোল এবং এই দিক দিয়ে সোজা। আমরা তো বৃত্ত নিয়ে এটা করতে পারবো না, আমাদের এটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়েই করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা আমাদের রেক্টেঙ্গেলটাও একটু রাউন্ড করে দিব। আমরা যদি রাউন্ড রেক্টেঙ্গেল নিই এইভাবে, এইভাবে আমাদের একটা কর্নার রেডিয়াসের একটা প্যানেল চলে আসবে। আমরা চাই এখান থেকে চাইলে আমাদের যত মানে যতটুকু খুশি রাউন্ড করার, ধরেন আমি এখানে দিলাম 50 আছে, আমি এখানে 200 দিয়ে দিলাম, এটা সব দেখেন এটার কিন্তু কর্নারটা আরও বেঁকে গিয়েছে। এখানে তো দেখছি যে 200 আমাদের এনাফ না, সো সেখানে আমরা ফাইন 500 দিয়ে দেখি যে আসলে কী হয়। হ্যাঁ, 500 দিলে মোটামুটি এইরকম একটা মোটামুটি একটা কর্নার আসছে। আমরা একটু আরও চেষ্টা করব যদি মানে যতটা পারফেক্ট করা যায়, কিন্তু আপাতত আমি আপনাদের আর কি সিস্টেম প্রসেসটা দেখিয়ে দিলাম, আপনারা এটাকে যতটা পারফেক্ট করতে পারেন কাজের মাধ্যমে সেটা আপনারা চেষ্টা করবেন যে আসলে কতটা পারফেক্ট করা যায়। তারপরে যদি আমি এটাকে একটু মানে যেখানে যেভাবে আর কি এই ফ্ল্যাটটাতে ইউজ করা আছে সেভাবে সেভাবে দেওয়ার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করলে তাহলে আমাকে আর একটু বড় করতে হবে এটা। ওকে, বড় করে নিলাম, সমস্যা নেই। একটু অ্যাডজাস্ট করে নিব, ধরেন এই মোটামুটি আমাদের একটা লেআউট চলে আসলো। এখানে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ধরেন আমাদের আগের ক্লাসে তো ইমেজ আমরা ডাউনলোড করেছিলাম, সেই ইমেজটা নিয়ে আসি। আপনারা অথবা এই ক্লাসের ইমেজ না নিয়ে আমরা গুগল থেকেই ডাউনলোড করি ভালো ভালো ইমেজ। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, আপনি একটু মানে ক্লাসেই মনোযোগ দেন তাহলে আর কি রেকর্ডের কথা আপনার চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মিসিং হয়ে যায়। আপনি হ্যাঁ ভুলে যাবেন, এটাই স্বাভাবিক, আমরা ক্লাসে তো একের অধিক টপিক নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আপনার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তবে আপনি চেষ্টা করবেন ক্লাসে মনোযোগ বেশি দেওয়ার, তাহলে হয়তো বা আপনার ক্লাস থেকে যে আইডিয়া হবে ভিডিও দেখলে আপনি আরও ভালো করবেন আর কি, মানে তখন আরও ভালো করতে পারবেন। শুধু ভিডিওর উপর ডিপেন্ড করলে আপনারা হয়তো বা মানে ক্লাসে যারা যারা বেশি মনোযোগ দিবে তাদের থেকে আপনি একটু পিছিয়ে যাবেন, এটাই আর কি। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ নিব, যে কোনো ইমেজ নিতে পারি, ধরেন এটা এটাই নিয়ে নিলাম। আমি জানি না এটা মানাবে কিনা ফ্লায়ারের সাথে, তারপরে মানে এত সময় ওয়েস্ট করবো না ইমেজ খোঁজার ক্ষেত্রে। চলেন এটাকে টেনে ধরে আমরা যদি এখানে নিয়ে যাই, এটাকে সেম সিস্টেমে অল্ট প্রেস করে আমরা নিচে শেপের সাথে ক্লিপিং মাস্ক করে দিব। আচ্ছা, ক্লিপিং মাস্ক করে দিলাম, দেখি এই ইমেজটাকে আর একটু পারফেক্ট মানে আর একটু ডিটেলস নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমরা এনেছি, এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমাদের ধরেন এক পাশ মোটামুটি ডিজাইন হয়ে গেল। আপনারা সেম ভাবে এটা এই যে দুই নাম্বার যেটা আছে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, সেম ভাবে। আমরা তাহলে এই দুই আমি তাহলে দুই নাম্বারটা দেখালাম না, আমরা একবার ডিরেক্টলি চলে যাব কিভাবে এই যে দুইটা কালারের সংমিশ্রণে
আসলে আপনি একটা রেঙ্গ একটা রেক্টেঙ্গেল নিয়ে কিংবা একটা শেপ নিয়ে আপনারা কিভাবে একই শেপের মধ্যে দুইটা কালার দিতে পারেন এইভাবে। আর আমরা ছোটবেলায় অনেকে আইসক্রিম খেয়েছি সকাল সন্ধ্যা, হয়তো অনেকের মনে আছে ওর মধ্যে দুইটা কালার থাকতো। বেশ, তো গ্রেডিয়েন্টটা অনেকটা অমনই, যা যেমন যদি আপনারা দেখেন যে এখানে দুইটা কালারের মিশ্রণ, পার্পেল এবং পিঙ্ক কালারের মিশ্রণ করে একটা শেপের মধ্যেই একই মানে দুইটা কালারের মিশ্রণ দেওয়া। তা এতে হয়েছে কি, এতে ডিজাইনটা আসলে আরও একটা অন্যরকম নতুন একটা মাত্রা পেয়েছে এই কালার ইফেক্টের জন্য। আচ্ছা চলেন তাহলে আমরা দেখি যে আসলে কিভাবে আমরা এই গ্রেডিয়েন্টটা দিতে পারি। সো সেক্ষেত্রে আমরাও অনুরূপ একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, ধরেন আইডিয়া করে নিলাম, অতটা পারফেক্ট আমি করছি না, আপনারা একটু দেখে পারফেক্ট করার চেষ্টা করবেন। ধরেন আমরা এই এইরকম একটা রেক্টেঙ্গেল, ধরেন এই যে সেম এইরকম এখানে ইউজ করব আমরা, ধরেন এইরকম একটা রেক্টেঙ্গেলই আমাদের প্রয়োজন, আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে যদি আমরা ডিরেক্টলি এইখানে আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে সেটা আমরা পারবো না। দেখেন আমাদের এখানে একটা ইরোর বাটন, ইরোর দেখাচ্ছে যে না এটা সম্ভব না, গ্রেডিয়েন্ট টুল দিয়ে শেপে কখনো ডিজাইন মানে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা শেপে কীভাবে আসলে গ্রেডিয়েন্টটা দিতে পারি, সেই ক্ষেত্রে যদি আমরা ফিল কালারে যাই, এখানে সরি কেটে দিচ্ছি, আমরা ধরেন আবার শেপ সিলেক্ট করলাম, শেপ সিলেক্ট করে এইখানে ফিল কালার, ফিল কালারে যাওয়ার পরে এইখানে দেখেন একটা আছে নান কালার, একটা আছে সোয়াস কালার, তারপরে আপনারা পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তারপরে তার পাশে পাবেন হচ্ছে প্যাটার্ন। সো আমরা গ্রেডিয়েন্টে চলে যাবো, যেহেতু গ্রেডিয়েন্ট দিব, ফিল কালারে গেলে এইখানে আপনারা একটা গ্রেডিয়েন্ট বার পেয়ে যাবেন। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি একটু আপনাদের জুম করে দেখাই যে গ্রেডিয়েন্ট বারটা যখন চলে আসবে ধরেন ফিল কালারে, তখন আপনি দেখবেন যে একটা আপনি ক্লিক করবেন তখন আপনাদের কালো এবং সাদা গ্রেডিয়েন্ট অলরেডি আপনার শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে অলরেডি আপনি গ্রেডিয়েন্টের মধ্যে মানে গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছেন আপনার শেপ। এখন আপনি চাচ্ছেন যে আপনার পছন্দ মতো কালার আপনি আপনার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবেন, অবশ্যই সেটা কালো আর সাদা, কালো সাদা গ্রেডিয়েন্ট আপনি দিবেন না, আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার আপনারা ইউজ করবেন। সো সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি কী করতে পারেন, এইখান থেকে আপনি এই যে আপনি সরি এখান থেকে একটা এই যে আপনার ইঙ্ক সরি এখানে যে কালার স্টপ এটার নাম দিয়েছে, ধরেন আপনি এটাকে ইঙ্ক বারি বললেন, আর এখানে ডাবল ক্লিক করলে এখানে আপনি কালার দেওয়ার অপশন পাবেন। দেখেন আপনার সামনে একটা কালার অপশন অন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ধরেন আপনি ওইখানে যেমন ইমেজটাতে যেমন বেগুনি এবং সরি পার্পেল এবং পিঙ্ক কালারের একটা মিশ্রণ আছে, আপনারা চাইলে এখান থেকে ধরেন পার্পল কালারটা এভাবে দিলেন, আপনাদের এখানে এইভাবে দিলেন, ওকে দিয়ে দিলেন, আবার এই যে দুই নম্বরেরটাতে এসে পিঙ্ক কালার, চলে আপনি একটু খুঁজে খুঁজে পিঙ্ক কালারটা এভাবে আপনি দিলেন, আপনার আসলে যেমনটা প্রয়োজন ধরেন এভাবে দিলেন, তো ওকে মোটামুটি আপনার গ্রেডিয়েন্টটা রেডি। যদি আপনি আরও পারফেক্ট করতে চান যে অরিজিনাল জেনুইন কালারটা দিতে চান, সেক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা টুল দেখেছিলাম, টুলটা আচ্ছা টেন্থ ক্লাস এক্সারসাইজ ফাইলে গেলে আপনারা টুলটা পেয়ে যাবেন। রহিম ইয়াসিন ভাই সম্ভবত একটা কোয়েশ্চেন করেছিলেন এই টুলের ব্যাপারে, যে টুলটা ওপেন করার পরে মাইনাস করে দিয়েছিলেন, তারপরে আর টুলটা ওপেন হচ্ছে না, মাইনাস করে দেওয়ার পরে টুলটা আর ওপেন করতে পারছেন না ডাবল ক্লিক করার পরে।
আপনি কি এটা সমাধান পেয়েছেন রহিম ইয়াসিন ভাই? না, সমস্যাটা আমারও হয়েছিল কিন্তু সমাধান পাইনি এখনো। আচ্ছা আচ্ছা, আপনি ধরেন আমি যদি আবার দেখাই, আচ্ছা এটা চলে আসছে, আপনারা যখন এটাকে মাইনাস করে দিবেন, ঠিক আছে, মাইনাস করে দিলে এটা আমাদের সরাসরি আমাদের টাস্ক বারে চলে যাবে। টাস্ক বারে আমরা যদি এখানে খেয়াল করি, এই যে আপনি একটু খেয়াল করবেন আমার স্ক্রিনের দিকে, যখন আমরা মাইনাস করে দিব এটাকে, তখন এটা আমাদের টাস্ক প্যানেলে চলে যাবে। তখন আমাকে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আনতে হবে, এবং যদি আমরা কেটে দিই এটা এটা একবারে কেটে যাবে, এবং তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যদি আমরা এটাকে ওপেন করে এটাকে মাইনাস করে দিই, এটা সরাসরি কাটবে না পুরো পুরোপুরি, এটা আমাদের টাস্ক বারে গিয়ে থাকবে, সরি টাস্ক বারে গিয়ে থাকবে, সেইখান সেইখান থেকে আমাদের নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মূল বিষয়। আমি হয়তোবা গতদিনে রহিম ইয়াসিনের প্রশ্নটা বুঝিনি, সেজন্য উত্তরটা দিতে পারিনি। আমি যখন ক্লাসের ভিডিওটা রিভিউ করি, তখন আসলে আমার এই প্রশ্নটা আমার প্রশ্নটা আমি আবার শুনি, তখন আর কি আসলে আমি মানে মানে মনে মনে ভাবি যে আজকে ক্লাসে আপনার উত্তরটা দিয়ে দিব। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, ধরেন আমরা পারফেক্ট গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি একবারে এইটার মতো, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই এই পার্পল কালারটা কপি করে নিব, কন্ট্রোল অল্ট সি আমাদের এই টুলের মাধ্যমে, এবং আমরা এটাকে আমাদের গ্রেডিয়েন্ট কালারের এইখানে পেস্ট করে দিব। এই যে এইখানে দেখেন কালার কোড দেওয়ার অপশন আছে, কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব। সরি, সো আমরা এইভাবে অনুরূপভাবে সেম উপরের কালারটাও এইভাবেই কপি করে নিয়ে আসবো। আচ্ছা চলেন যাই, কপি করে নিয়ে আসি ইমেজ থেকে। ধরেন এটা হচ্ছে মূলত আমাদের কালার, মানে উপরের কালার, সো কন্ট্রোল অল্ট সি দিয়ে কপি করলাম, এবং মানে সেমভাবে আমাদের গ্রেডিয়েন্টের এই এই কালারটা এখানে কালার কোড দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনুরূপভাবে পারফেক্ট একটা মানে পারফেক্ট যে গ্রেডিয়েন্টটা এখানে যেটা আছে সেটা মানে মোটামুটি আমরা দিতে সক্ষম হয়েছি। সো সেই ক্ষেত্রে এটা এটা ধরেন আমাদের এটার কর্নার রেডিয়াসটা যদি আমি আর একটু পারফেক্ট করি, এটাকে এটা 50 আছে, আমি যদি এটাকে 100 দিয়ে দিই দেখি মানে কর্নার রেডিয়াসটা মোটামুটি ঠিক হয় কিনা। হ্যাঁ, অনেকটাই মোটামুটি ঠিক হয়ে গেছে, 100টি পারফেক্ট। সো সেই ক্ষেত্রে এটাকে আমরা এই যে এইখানে যেমনটা প্রতিস্থাপন করা, আমরা চেষ্টা করব এইখানে সেমভাবে রাখার জন্য। আমি কন্ট্রোল টি দিয়ে এটা ধরুন আর একটু চিকন যদি থাকে আমরা একটু চিকন করে দেওয়ার চেষ্টা করব। এই তো মোটামুটি আসলে এইভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে আমরা যদি চাই এই গ্রেডিয়েন্টটাকে একটু অ্যাডজাস্ট করব। ধরেন আমরা চাচ্ছি যে এটাকে, সরি ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। জি ভাই, এই যে কালার বক্সটা আসছে না, মানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলে ডাইরেক্ট হচ্ছে শেপের মধ্যে কালার আসছে, কিন্তু আমি ওখানে কোনো কালার দেখতে পাচ্ছি না। ওখানে বলতে এই যে গ্রেডিয়েন্টের এইখানে? জি ভাই, ওই বক্সের মধ্যে কালারটা দেখা যাচ্ছে না, মানে নিচে যে জায়গাটা ওইখানটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড ডিলিট করা থাকলে যেরকম হয় ওরকম একটা অপশন দেখাচ্ছে। একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তাহলে আমার বুঝতে একটু সুবিধা হইতো হয়তো।
আচ্ছা, আপনার শেপটা সিলেক্ট করা, জি ভাইয়া শেপটা সিলেক্ট করা আছে। আচ্ছা, আপনি এটাকে মিনিমাইজ করে দেন, সে ওই গ্রেডিয়েন্টে আবার যান, ওইখানে এই যে যে কালার বারটা ট্রান্সপারেন্ট ওইখানে একটু ডাবল ক্লিক করেন। এইখানে হয় না ভাইয়া, হচ্ছে না? না ভাইয়া, আচ্ছা একটু রাখেন আপনার স্ক্রিনটা, ওভাবে আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, সেই ক্ষেত্রে হয়তো বা ভাই ওনার অপাসিটি ডাউন করা, অপাসিটি জিরো দেওয়া। অপাসিটি জিরো দেওয়া সম্ভব? এটা আসলে মূলত সমস্যা না, আমার যেটা ধারণা অপাসিটি আপনার, সাকিব ভাই আপনি যদি দেখেন আপনার ওইখানেও সেম দিয়া। জিরো দেখাবো আমি, অবশ্য দেখতেছি না, আমি ক্লাসটাই দেখতেছি। আচ্ছা, যদি দেখেন ওই সেমটাই দেখাবে। সেই ক্ষেত্রে যদি এইখান থেকে আপনাদের গ্রেডিয়েন্টে সমস্যা হয়, মানে দিতে সমস্যা হয়, সেক্ষেত্রে তুলিকা আপনি আরেকটা সিস্টেম আমি আপনাদের দেখাচ্ছি, আপনি আপনার স্ক্রিনটা অফ করে দেন। আচ্ছা ভাই, আচ্ছা যদি আপনাদের কারো এইখান থেকে গ্রেডিয়েন্টে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা সিস্টেমে গ্রেডিয়েন্ট দিতে পারেন। সেটা হচ্ছে গতকাল আমরা ব্লেন্ডিং, মানে গত ক্লাসে আমরা ব্লেন্ডিং অপশনের সাথে পরিচিত হয়েছি। জাস্ট এখানে লেয়ারের এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার আরেকটা ওয়ে পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট দেওয়ার, যে গ্রেডিয়েন্ট ওভারলে। সো এখানে যখন আপনারা আসবেন তখন আপনারা সেম একটা বার পেয়ে যাবেন এই গ্রেডিয়েন্টের। গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করলে আপনারা সেম এমন একটা বার পেয়ে যাবেন, আপনারা একটু সাইড করে নেবেন যাতে দেখতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে আপনারা আমরা যে কালারটা চয়েস করে নিয়ে এসেছিলাম এটাকে যদি এখানে পেস্ট করে দিই, ধরেন এই দেখেন আমি পেস্ট করে দিয়েছি, আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা আবার একটু কালার নিয়ে আসব আমাদের, ধরেন এই কালারটা কন্ট্রোল অল্ট সি প্রেস করে এটাকে মাইনাস করে দিই, এবং এই আমাদের ইঙ্ক বার যেটা সেটাতে আমরা আমাদের যে কালারটা কপি করে নিয়ে আসলাম সেই কালারটা পেস্ট করে দিব। তুলিকা, এইভাবে কি আপনার হচ্ছে? তুলিকা একটু আমাকে কনফার্ম করবেন যদি এইভাবে আপনার হচ্ছে কিনা, যদি না হয় তাহলে হয়তো বা অন্য কোনো সমস্যা, ওটা দেখতে হবে আমাদের। আচ্ছা ভাই, আমি একটু ট্রাই করে দেখি। আচ্ছা, আপনারা ওই ব্লেন্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে আপনারা এইভাবে গ্রেডিয়েন্ট দিতে পারেন, এটা হচ্ছে আর একটা সিস্টেম। আচ্ছা, গ্রেডিয়েন্ট নিয়ে যদি আর একটু বিস্তারিত বলতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট যে মূলত আপনি দুইটা কালারই দিতে পারবেন তা না, ঠিক আছে? এখানে যেমনটা আমরা দিয়েছি যে সরি, ধরেন এটাকে যদি একটু সরাই নিয়ে আসি, যে এটা এখানে আমরা মোটামুটি দুইটা কালার দিয়েছি, একটা হচ্ছে পার্পেল আর একটা হচ্ছে পিঙ্ক। আমরা যদি চাই যে এখানে তৃতীয় কালার অথবা চতুর্থ কালার অ্যাড করব তাও পারি। ধরেন আমরা গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, কালারের এইখানে গেলাম আমরা, ধরেন এইখান এখান থেকে আর একটা ইঙ্ক বার অল্ট চেপে কপি করে নিব, অল্ট চেপে জাস্ট ধরে টান দিব, অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। সো আমাদের তিন নাম্বার ইঙ্ক বার চলে আসলো এইখানে, আমরা জাস্ট আমরা ধরেন তিন নাম্বার কালারটা কি দিব, ধরেন ব্লু, যদিও মানানসই না, তারপরেও একটা দিয়ে দেখি আর কি, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আপনারা এখানে
নাম্বার কালারটাও অ্যাড করতে পারেন। সো সেই ক্ষেত্রে যদি আমি ব্লু অ্যাড করি, আপনারা দেখতে পাবেন যে এই যে আমাদের পিঙ্ক এবং ওকে দিয়ে দিলাম, এটাও ওকে দিয়ে দিলাম, আপনারা দেখতে পাবেন যে আমাদের পিঙ্ক এবং পার্পলের মাঝখানে যে একটা অংশ সেইখানে ব্লুও চলে এসেছে। মানে এটা ধরেন আর একটা একটা লুক চলে আসছে, এটা মানে অন্যরকম, যে আগেরটা একটু ডিফারেন্ট। আপনারা যদি চান চার নাম্বার কালার অ্যাড করবেন, আপনারা চাইলে গ্রেডিয়েন্টে আপনাদের চার নাম্বার কালারও অ্যাড করতে পারেন, চার নাম্বার পাঁচ নাম্বার আপনারা অনেক কালার অ্যাড করতে পারেন, যতগুলো আসলে আপনার আপনাদের শেপ অনুযায়ী। ধরেন আমরা এই আবার অল ক্লিক করে এই ইঙ্ক বারটা একটু কপি করে নিয়ে এখানে প্লেস করলাম আর এটাকে এখানে দিয়ে দিলাম। ধরেন এই ইঙ্ক বারটার কালার আমরা চেঞ্জ করব, আর ডাবল ক্লিক করলাম, আমাদের এইখানে কালার পিকার অপশন চলে আসলো। সেই ক্ষেত্রে আমরা একটু রেড কালার দিয়ে দিই, এখানে রেড কালার যদি দিই, রেড কালার মোটামুটি রেড কালার আসছে। আমরা যদি চাই যে রেড কালারটাই পাশে দিব, ব্লু কালারটাই পাশে দিব, সো সেই ক্ষেত্রে আমরা সেটাও করতে পারি। ধরেন এই যে ব্লু কালারটাই পাশে নিয়ে আসলাম, রেড কালারটা এখানে দিলাম, ধরেন আমাদের এটা আর একটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি চাই ভাই গ্রেডিয়েন্ট ভেক্টর না, আমরা ফটোশপে যেই ডিজাইনগুলাই করি সেই ডিজাইনগুলাই রাস্টার হিসাবে মানে সেই। হ্যাঁ তুলিকা বলেন। হ্যাঁ আমার ওখান থেকেও সমস্যা হচ্ছে। ওখান থেকেও সেম প্রবলেম? জি ভাইয়া, মানে কালার ওখানে শো করছে কিন্তু এটা আবার হচ্ছে শেপে অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, আমি একটু চেষ্টা করি দেখি আপনার আপনার ফটোশপ দিয়ে। আচ্ছা ভাইয়া, সুলতান ভাই, রাস্টার ভেক্টরের রাস্টার আর ভেক্টরের মধ্যে মানে জিনিসটা পার্থক্যটা কি, একটু ভালো একটু এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা এটা করব, আমি এর আগে হয়তো আপনাকে আপনাদেরকে বলেছি, আমরা ক্লাসে মাঝে মাঝে আরো বলবো এই রাস্টার আর ভেক্টর সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ আপনি ওইভাবে যান, ডাবল ক্লিক করে নেম নেম বাদে মানে নেমের উপর ক্লিক করলে ওটা রিনেমের অপশন আসবে। হ্যাঁ গ্রেডিয়েন্টটা একটু ডাবল ক্লিক করেন, গ্রেডিয়েন্ট টুলটায়, তারপরে আপনি ওই যে কালারের ওইখানে যান, অপাসিটিটা ফুল করে দেন, আপনার গ্রেডিয়েন্টের অপাসিটিটা ফুল করে দেন। হ্যাঁ জি ভাইয়া, এখন কালারের ওইখানে ডাবল ক্লিক করেন, এটা না ওই যে আপনার অপাসিটির নিচে যে কালারের বারটা রয়েছে এখানে সাদা সাদা এবং কালা। হ্যাঁ ওই ওইটা তো হচ্ছে আপনার ডাউন অ্যারো বাটন, তার পাশে মানে সাদা এবং কালো যেই মানে একটা ঢেউ দেখাচ্ছে না, ওইখানে ডাবল ওইখানে ডাবল ক্লিক করুন। ও আচ্ছা, হ্যাঁ এইখানে দেখেন আপনার ইঙ্ক গুলো আপনি চেঞ্জ করতে পারেন কিনা, মানে ওই যে হ্যাঁ ইঙ্কে ডাবল ক্লিক করেন, এখানে একটু ডাবল ক্লিক করেন ভাই, যে এই বক্সটার উপরে না না আপনি যে যেটা ধরে টানলেন একটু আগে। ও আচ্ছা হ্যাঁ 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 এখন এখন হয়তো বা হতে পারে। চেঞ্জ করেন আপনি কালার এখান থেকে, ব্লু মানে যে কোনো যে কালার আপনার ভালো লাগে, মানে অন্য রকম একটা কালার দেন। আচ্ছা দিলেন, এটা ওকে করেন, এই পাশের এই পাশের এটা চেঞ্জ করেন। আচ্ছা পিঙ্ক কালার দিয়ে দেন, ওকে। এখন যে উপর উপর থেকে ওকে করেন, ওকে করে একটু দেখেন যে আপনার শেপে অ্যাপ্লাই হয়েছে কিনা ভাই। আগে কি এই পাশে বক্সে ওকে করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ আগে এই পাশে বক্স দেখেন আপনার। এখন এখন হয়েছে, এখন হয়েছে। আপনি এভাবে আপাতত কাজ করেন, উপরের ওই সমস্যাটা আসলে কি আমি একটু দেখব, যদি এটার কোনো সমাধান হয় আমি বলে দিব, এই ক্লাসের মধ্যে যদি পাই তাহলে বলে দিব, না হলে পরে একসময় বলে দিব। আপনি এভাবে আপাতত গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। ওকে ভাইয়া, ওকে স্কিনটা অফ করে দিলাম।
ওকে, আসলে আমরা যেখানে ছিলাম যে গ্রেডিয়েন্ট, যে মূলত আমরা দুইটা কালারই যে অ্যাপ্লাই করতে হবে তা না, আমরা চাইলে তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের শেপের মধ্যে আসলে যতগুলো কালার আমরা দেখাইতে পারি। যে যেমন ধরেন এই শেপটাতে আমি মোটামুটি চারটা কালার দিয়েছি, একটা হচ্ছে পার্পেল, রেড, ব্লু এবং পিঙ্ক, এই চারটা কালারের একটা মিশ্রণ। যে মিশ্রণে আমাদের এই শেপটা চারটা মানে একটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে, ভালো দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে সেটা আসলে যার যার চোখের বিষয়। মানে আমরা দিতে পারি এভাবে, আমরা চাইলে এভাবে আমাদের গ্রেডিয়েন্টগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আমরা আস্তে আস্তে গ্রেডিয়েন্ট আরও হয়তো বা অনেক ডিজাইন দেখে দেখে আমরা আইডিয়া নিব যে কোন কালার কম্বিনেশনে আমাদের গ্রেডিয়েন্টটাকে আরও সুন্দর বেটার করে তুলতে পারি। সো এই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট নিয়ে কথা। গ্রেডিয়েন্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা দুইভাবে গ্রেডিয়েন্ট মূলত শেপে দিতে পারি। শেপে যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই সো এইখান থেকে দিতে পারি, আর একটা হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে ইফেক্ট হিসাবে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। এই দুইভাবে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। সো এটা হচ্ছে দুই ধরনের সিস্টেম শেপে গ্রেডিয়েন্ট দেওয়ার। সো এখানে যদি আপনারা দেখেন যে তাহলে আমাদের গ্রেডিয়েন্ট টুলটার আসলে কাজ কি, এখানে যে গ্রেডিয়েন্ট টুলটা আমাদের দিয়েছে এটার আসলে কাজ কি, এটা শেপের উপরে নিলে এইভাবে ইরোড দেখাচ্ছে, মানে একটা রেস্ট্রিকশন আইকন দেখাচ্ছে যে সে কাজ সে এখানে ইফেক্ট দিতে পারবে না, এমন একটা এমন কিছু একটা বলছে। সো সেই ক্ষেত্রে আমরা আসলে কি মানে এই গ্রেডিয়েন্ট টুলটা কোথায় ইউজ করতে পারি। ধরেন আমি যদি সব এখানে সব লেয়ারগুলোকে একটু নান করে দিই, এখানে ধরেন আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডেও শুধু কোনো লেয়ার না নিয়ে মানে কোনো সেই অথবা লেয়ার না নিয়ে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারকেও কালার করতে পারেন, সেটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। দেখেন আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট টুলটা আমি জাস্ট একটা টান দিব এইভাবে, দেখেন টান দেওয়ার সাথে সাথে একটা সুতার মতো কিছু একটা মানে ওইখানে ক্লিক করে টান দিব। ক্লিক করে টান দিলে দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এভাবে ইজিলি আমাদের ব্যাকগ্রাউন্ডকে গ্রেডিয়েন্ট কালার অথবা যে কোনো কালার আমরা এখান থেকে চাইলে গ্রেডিয়েন্টটা অ্যাপ এডিটও করে দিতে পারি, যদি আমাদের মনে হয় যে না এই গ্রেডিয়েন্টটা ভালো লাগছে না। সো সেই ক্ষেত্রে একটু ব্লু আর রেডের একটা কম্বিনেশন দিয়ে দিই, যা হয় হবে। ধরেন এই এই কম্বিনেশনটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে দিব, এভাবে দিতে পারি আমাদের ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দিতে পারি। সো এটা হচ্ছে একটা কালার। আর আমরা যদি চাই যে আসলে কোনো শেপ না নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব কিভাবে, কোনো শেপ মানে আমরা কোনো আমরা যেমন দেখেছি যে যে কোনো যে শেপ নিয়ে আমরা শেপকে একটা কালার দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে আমাদের, শেপকে ধরেন একটা কালার দিলাম, ধরেন এইটা তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহৃত হইল। আর তাছাড়া সচরাচর মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাকে, তার উপর আমরা ডিজাইন করি, ওইভাবে তো করতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু ডিরেক্টলি আমরা ব্যাকগ্রাউন্ড কালারই কীভাবে চেঞ্জ করে ফেলতে পারি সেটা আসলে আমরা দেখতে পারি যে আসলে কীভাবে ডিরেক্ট আমরা ব্যাকগ্রাউন্ড কালারই চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আমাদের এইখানে এইখানে যে দুইটা একটু খেয়াল করবেন আমার স্ক্রিনের দিকে, এইখানে যে দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে স্কাই ব্লু বলবো নাকি, মানে এই কালারটা জাস্ট একটা ব্লুর মতো একটা কালার। সো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দিই, ধরেন আমাদের এই কালার রয়েছে আর নিচে একটা হোয়াইট রয়েছে, আমরা চাইলে এই দুইটা কালারই আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি সিঙ্গেল সিঙ্গেল, মানে একটা কালার হিসেবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে যে দুইটা কালার রয়েছে উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে এইখানে যে এই অল্টারনেটিভ বাটনটা রয়েছে এটাকে ফরগ্রাউন্ড কালারকে
হোয়াইট করে ফেলতে পারি এবং ব্যাকগ্রাউন্ড কালারকে ব্লু করে ফেলতে পারি, কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট আনছে না, যে আসলে এখানে চেঞ্জ করলে এখানে কোনো ইফেক্ট আনছে না। সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডের একটা শর্টকাট ইউজ করব, ধরেন আমরা চাচ্ছি যে এই যে সরি আমি আগে চেঞ্জ করে ফেলেছি আপনাদের না বলে, আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এই আর্ট বোর্ডে, যেহেতু আমরা মানে ব্যাকগ্রাউন্ডে অলরেডি গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রেডিয়েন্ট থাকবে না, আমাদের এইখানটাতে এইখানটাতে যে কালার ব্যাকগ্রাউন্ড কালার, যেমন এইখানটাতে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে হোয়াইট, সো সেই ক্ষেত্রে আমরা এই হোয়াইট কালারটাকেই আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। সো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা কিবোর্ড শর্টকাট ইউজ করব। আপনারা চাইলে এটাকে নোটও করে নিতে পারেন, হয়তোবা আপনারা ভুলে যাবেন দুই চার দিন এটাকে প্র্যাকটিস না করলে। সো যদি আমরা এই হোয়াইট কালারটাকে, অথবা এই হোয়াইট কালারের জায়গায় আমরা কালার চেঞ্জ করে অন্য কালারও দিতে পারি, অন্য কালার দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারি। এই হোয়াইট কালারটাকে জাস্ট আমি হোয়াইট দিয়েই দেখাই, হোয়াইট কালারটাকে কীভাবে আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ফের এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাতে নিয়ে আসবো। সো সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ডে শর্টকাট আমাদের ইউজ করতে হবে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার পরে এইখানে কালারগুলো আপনারা ইচ্ছা মতো দিয়ে নেবেন, আপনাদের যে কালার প্রয়োজন, যেহেতু আমার এখানে হোয়াইট আছে আমরা হোয়াইটই দিব। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট কন্ট্রোল ডিলেট প্রেস করবো, কন্ট্রোল ডিলেট, আমি আবার বলছি কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডিলেট যদি আমরা দেই, সেই ক্ষেত্রে আমাদের যে হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ড কালারে ছিল সেইটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে এসে ইফেক্ট করে সেই হোয়াইট কালারটা নিয়ে নিবে। কন্ট্রোল ডিলেট, আপনারা যদি মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার আপনারা যদি মনে না রাখতে পারেন নোটও করে নিতে পারেন। আরেকটা অপশন আছে যে আপনারা ফোরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা আছে ব্লু, এই ব্লুটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যদি ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আবারও একটা কিবোর্ড শর্টকাট, সেটা হচ্ছে অল্ট ডিলেট, অল্ট ডিলেট, অল্ট ডিলেট যদি আমরা দিই সেই ক্ষেত্রে আমাদের এই কালারটা, এই এই ফরগ্রাউন্ড কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের লেয়ারে। সো এইটা হচ্ছে একটা মানে ছোট ইনফরমেশন যেটা হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে। আমি আবার হোয়াইট কালার করে নিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল ডিলেট দিয়ে। এটা হচ্ছে মোটামুটি আপনার ব্যাকগ্রাউন্ড কালারের একটা সিস্টেম। সো আমরা আবার চলে যাব আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে গ্রেডিয়েন্টে। সো গ্রেডিয়েন্ট যদি আপনারা খেয়াল করেন যে এখানে আমরা চারটা কালার অলরেডি আমাদের এই শেপটাতে অ্যাপ্লাই করেছি। সো আমাদের যেহেতু চারটা কালার লাগবে না, আমরা কপি করছি যেই ফ্ল্যাটটা, সেইখানে তো অবশ্যই চারটা কালার নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে এই যে ধরেন আপনি আমরা কালার ডিলেট করে দিব, এই রেড কালার এবং ব্লু কালারটা ডিলেট করে দিব। সেই ক্ষেত্রে ডিলেট করতে গেলে আমাদের একটু খেয়াল করবেন স্ক্রিনের দিকে, সেই ক্ষেত্রে আমাদের এই যে যেই ইঙ্ক বারটা আমরা ডিলেট করে দিব, সেটা ক্লিক করে জাস্ট এই যে এইখানে ডিলেট ডিলেট চাপ দিব। ধরেন এটা এটা যখন আমরা ডিলেট করব, এটাকে সিলেক্ট করে এই যে এইখানে একটা ডিলেট অপশন আছে, এই ডিলেট অপশনে ক্লিক করব, অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে এটা। তারপরে ধরেন সরি, তারপরে আমরা যদি খেয়াল করি আমাদের শেপে কিন্তু ওই যে দুইটা কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা ছিল সেটা চলে গিয়েছে। সো আপাতত আমরা এই গ্রেডিয়েন্ট নিয়েই কাজ করব, ধরুন এইটাই মূলত আমাদের গ্রেডিয়েন্ট। সো আমরা এটা ধরেন এভাবেই আর কি, এভাবে ধরেন এইখানে যেই এইখানে একটা বৃত্ত নিয়ে গ্রেডিয়েন্ট দিয়া যেভাবে আমরা দিলাম আর কি গ্রেডিয়েন্ট, এইখানে হচ্ছে এই যে সেম এই এই টেকনিকটা আপনাদের দেখালাম, সেম টেকনিকে এখানে এই অ্যাপ্লাই করা, এইখানে অ্যাপ্লাই করা। সো এইখানে হচ্ছে যা যা করা মোটামুটি আমি অলমোস্ট গ্রেডিয়েন্ট যেটা যেটা সবচেয়ে বেশি হার্ড ছিল, যেটা আসলে আমরা
এই ক্লাসে আগে কখনো আলোচনা করিনি গ্রেডিয়েন্ট নিয়ে। তো সেই গ্রেডিয়েন্টের টেকনিকটা আপনাদের দেখালাম, আপনারা গ্রেডিয়েন্টের টেকনিক আর এমনি যা যা ছিল তা সম্পর্কে মোটামুটি আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আশা করি আপনারা এখন পারবেন না ডিজাইনটা বানাতে, যারা যারা মোটামুটি মানে সেই সময় বলেননি যে আসলে পারবেন, অথবা এক দুইজন বলেছেন পারবেন, আর ম্যাক্সিমামই বলেছেন হয়তোবা পারবেন না। আমিও জানি যে যারা যারা একেবারে নতুন তারা হয়তোবা না পারারই কথা, যেহেতু এই গ্রেডিয়েন্ট নিয়ে আমরা আগে কখনো আলোচনা করিনি। সো আপাতত গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা জানলাম এবং কর্নার কীভাবে এই কর্নার এই ধরনের কর্নার আমরা বানাবো সেটাও আমরা শিখলাম। সো এখন যদি আমি আপনাদের বলি যে আসলে আপনারা নিজে নিজে ডিজাইনটা করবেন, তাহলে কি পারবেন আপনারা ডিজাইনটা করতে? আমাকে একটু রেসপন্স করবেন। জি ভাই আমার কমপ্লিট, পারবো। তবে ভাই ওই যে কিউআর কোড ওটা পারবো না আর কি। আচ্ছা কিউআর কোডটা দেখাবো আমি ক্লাসে, এই ক্লাসে আমি এইটার কিউআর কোডের আলোচনাটা রেখেছি, এই ক্লাসে হয়তো বা একটু পরেই দেখাবো, একটু খেয়াল করবেন তখন। কিউআর কোডটা আমি বাংলাতে বলছি না আপাতত, আপাতত আমি যেটা বলছি যে ইন্টার ডিজাইন যেটা, এই লেখার তো আলাদা সাবজেক্ট, আপনারা লেখাকে অবশ্যই গুরুত্ব দিবেন, টেক্সটটা অ্যারেঞ্জ করাটাও আসলে অনেক বড় স্কিল। যত ভালো টেক্সট অ্যারেঞ্জ করবেন আপনার ডিজাইনের লুকটাও আস্তে আস্তে তত, মানে যত টেক্সট সুন্দর করে গুছিয়ে রাখবেন আপনার ডিজাইনের আউটলুকটাও আস্তে আস্তে তত ভালো আসবে। সো সেই ক্ষেত্রে মোটামুটি আমি ধরে নিচ্ছি আপনারা ডিজাইনটা করতে পারবেন। আপনাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কিউআর কোড আপনারা বানাতে পারেন নাই তো। কিউআর কোড হয়তো বা অনেকেরই ম্যাক্সিমামেরই আপনারা জানেন না কীভাবে কিউআর কোড বানাবেন। আচ্ছা চলেন তাহলে আমরা কিউআর কোডটা দেখে আসি কীভাবে বানাবো আমরা কিউআর কোড। আমরা যদি গুগলে চলে যাই, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে যে আসলে আমার এই ওয়েবসাইটটা আমার কিউআর কোডে অ্যাড করে দিবা, অথবা আমার এই কিছু ইনফরমেশন আছে এইগুলা আমার কিউআর কোডে অ্যাড করে দিয়ে তুমি ডিজাইনে অ্যাপ্লাই করবা এই কিউআর কোডটা। সো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি কিউআর কোড বানাতে পারেন না, সো সেই ক্ষেত্রে আসলে আপনার ইমেজটা আপনার ক্লায়েন্টের কাছে আসলে একটা একটু নর্মাল হয়ে যাবে, একটু মানে অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা কিউআর কোড অবশ্যই বানানো শিখবো। আর এই কিউআর কোডটা যে আসলে খুব জটিল কিছু তা না, এটা খুবই একেবারে সিম্পল অ্যান্ড মানে যতটা সিম্পল আপনারা হয়তো বা ধারণাও করেননি তার চাইতে বেশি সিম্পল কিউআর কোডটা বানানো। সো আমরা গুগলে গিয়ে একটু খেয়াল করবেন, যারা যারা কিউআর কোডটা আসলে জানেন না যে কিভাবে বানাতে হয়, সো সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন যে কীভাবে কিউআর কোড বানাতে হয়, এটা একটু শিখে রাখবেন। হয়তো বা নেক্সট ক্লাসগুলোতে আমি এই বিষয় নিয়ে আর আলোচনা করবো না, আজকের আলোচনা দিয়েই নেক্সট কিউআর কোড যেসব ডিজাইনে আমাদের কিউআর কোড থাকবে সেই সব ডিজাইনগুলোতে আপনারা নিজেরা নিজেরাই কিউআর কোড এইভাবে বানিয়ে ইউজ করবেন। এই যে দেখেন এই বিজনেস কার্ডটার একটা কিউআর কোড রয়েছে, সো এইভাবেই আর কি এই ডিজাইনটাতে কিউআর কোড রয়েছে। এবং আমরা গতদিনে অনেক ডিজাইন দেখেছি যেগুলোতে কিউআর কোড রয়েছে, কিউআর কোড দিলে আমাদের ডিজাইনগুলোতে আলাদা একটা লুক চলে আসে। আর কিউআর কোড একটা এক্সট্রা বেনিফিট, আপনারা আপনাদের সার্ভিসে যদি অ্যাড করে দেন যে তোমার আমি ফ্রি কিউআর কোড করে দিব, সেক্ষেত্রে ক্লায়েন্টও আপনার কাছে মানে আপনার দিয়ে কাজ করাতে আগ্রহ মানে অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে। সেই ক্ষেত্রে আমরা কিউআর কোড বানানোর প্রথম ধাপ যেটা আমরা করব গুগলে গিয়ে আমরা সার্চ দিব কিউআর কোড জেনারেটর। কিউআর কোড জেনারেটর লিখে আমরা গুগলে সার্চ করব। যখন আমরা গুগলে সার্চ করব কিউআর কোড জেনারেটর লিখে, আমরা জাস্ট এখানে অনেকগুলো লিংক পেয়ে যাব যারা যারা এইভাবে মানে কিউআর কোড বানানোতে আপনাকে সাহায্য করবে। সো সেই ক্ষেত্রে আপনি এখানে যে কোনো লিঙ্কে যেতে পারেন। ধরেন আমরা একটু ফ্রি লিঙ্কে যাবো, যে ফ্রি লিঙ্ক মানে এখানে ম্যাক্সিমাম সব লিঙ্কই হয়তো বা ফ্রি, কিছু কিছু হয়তো বা মানে আপনার পিএনজি অথবা জেপিজি ইমেজগুলো আপনার ফ্রিতেই দিবে, অথবা হয়তো বা আপনি যখন ইপিএস অথবা পিএইচডি ফাইল চাবেন তাদের কাছে তখন আপনাকে তারা চার্জ করবে যে এরকম এরকম মেম্বারশিপ নাও, যাই হোক এরকম কিছু একটা। আবার অনেক জায়গায় চার্জও মানে কোনো চার্জও করবে না, আপনারা ইজিলি
ধরেন আমরা এখান থেকে প্রথম লিঙ্কটাতে ঢুকেছি, যে কিউআর কোড জেনারেট করার জন্য প্রথম লিঙ্কটাতে, প্রথমে ধরেন এরকম একটা ইন্টারফেস আসছে আমাদের। আমরা এখানে লগ ইন সাইন আপ অপশন আছে, আমরা এখানে লগ ইন সাইন আপ না করেও কিউআর কোড জেনারেট করতে পারি। লগ ইন সাইন আপ করলে হয়তো বা তারা আপনাকে চার্জও করতে পারে, আমি জানি না ওয়েবসাইটের সিস্টেমটা কি চার্জ করবে কি না। তো আপাতত আমরা লগ ইনের ঝামেলায় যাব না। সো এখানে যদি আমরা এখানে শুরু থেকে দেখি, আচ্ছা সুলতান ভাই, হ্যাঁ একটু তো কালো কালার আর ওখানে দেখলাম সাদা কালার, সেক্ষেত্রে সাদা কালার কি পাওয়া যাবে কিউআর কোডটা? আচ্ছা সাদা কালার যেটা, যদি আপনারা ভেক্টর ডাউনলোড করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? আর যদি ভেক্টর ডাউনলোড না করতে পারেন, ওরা যেভাবে ইমেজ দেয় সেই ইমেজ হিসাবেই আপনাকে দিতে হবে। আপনারা একটু খোঁজ করবেন যে কিউআর কোড জেনারেটর, এখানে অনেকগুলো লিঙ্ক আছে, এখানে অনেকেই আছে যারা আসলে ভেক্টর প্রোভাইড করে, মানে ভেক্টর ফ্রিতে প্রোভাইড করে, যারা ফ্রিতে প্রোভাইড করে তাদের কাছ থেকে আপনারা কিউআর কোড বানালে হয়তো বা ওইখান থেকে আপনি ফ্রি ভেক্টর ডাউনলোড করতে পারবেন। দেখি আমরা আসলে এইখান এইখানটা তো ফ্রি ভেক্টর ডাউনলোড করতে পারি কি না, যদি পারি তাহলে আমরা হয়তো বা চেঞ্জ করতে পারবো। আচ্ছা তাহলে যেখানে আমরা ছিলাম, যে যখন আমরা এই লিঙ্কটাতে ঢুকবো প্রথম, সো তখন ধরেন এই যে প্রথম যে অপশনটা, প্রথম অপশনটা হচ্ছে ইউআরএল। ইউআরএল এ যদি আপনারা আপনারা ক্লিক ক্লিক করেন, সাপোজ ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়েছে, সো সেই ক্ষেত্রে আপনারা এই যে ইউআরএল এ ক্লিক করে এখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ধরেন আপনার একটা রেজাল্ট দিবে যে এইরকম তোমার কিউআর কোডটা হবে, কিংবা ভি কার্ড, ভি কার্ড এইখানে আপনার ভি কার্ডে যে যে ইনফরমেশন লাগে সেই ইনফরমেশনগুলো আপনারা ইউজ করে আপনারা কিউআর কোড বানাতে পারেন। এখানে দেখা গেল বিভিন্ন টেক্সট, আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে এই ইনফরমেশনগুলো আমার কিউআর কোডে থাক, যাতে স্ক্যান করলে এই ইনফরমেশনগুলো যে কেউ দেখতে পারবে, অথবা আমার আমার ক্লায়েন্ট মানে আমার কাস্টমারগুলো কিউআর কোড স্ক্যান করলে আমার এই ইনফরমেশনগুলো দেখতে পাবে। সেই ক্ষেত্রে টেক্সট, তারপরে ইমেইল, এসএমএস বা ওয়াইফাই, দেখা গেল অনেক সময় হয় না যে কিউআর কোড স্ক্যান করলে আপনার ওয়াইফাইতে পাসওয়ার্ড মাসওয়ার্ড যা যা আছে সব শো করবে, হয়তো বা কানেকশন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখতে পারেন যে নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে, কিউআর কোড স্ক্যান করলে আপনারা ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দুটাই পেয়ে যাবেন, তখন আপনারা এখান থেকে এটা নিয়ে ওয়াইফাইতে জয়েন করতে পারেন। এইখানে বিটকয়েন একটা অপশন আছে, বিটকয়েন পেমেন্টের অপশন, কিউআর কোড স্ক্যান করে আপনারা বিটকয়েন পেমেন্ট করতে পারেন। তারপরে টুইটার, ফেসবুক, পিডিএফ, মানে আরও অনেক কিছু, MP3, অ্যাপ স্টোর, ইমেজ, যে কোনো ইমেজ দেখা গেলো কিউআর কোডে আপনারা ইমেজও সিলেক্ট করে দিলেন। এখানে এটা আসলে ওরা ই প্রিমিয়াম করে রাখছে, আসলে এটা করতে গেলে আপনাকে সাইন আপ করে তারপরে হচ্ছে হয়তো বা এই ইমেজগুলো, ইমেজ যে কিউআর কোড এটা আপনার অ্যাড করতে হবে। সো আপাতত আমরা অত ঝামেলা না যাই, খুব বেশি ইনফরমেশন আমাদের অ্যাডও করতে হয় না, হয়তো বা ইউআরএল এবং হালকা কিছু ইনফরমেশন যদি দেয় ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে জাস্ট এগুলো দেখে রাখলাম। যদি আপনারা আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি হয়তো বা কোনো দিন আপনাদের ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে এই জিনিসগুলা অ্যাড করে দিতে হবে, হ্যাঁ আমি ওই যে এর আগে কথা বলতেছিলাম কিন্তু শোনা যাইতেছিল না, হয়তো আমার নেটের সমস্যা ছিল, এখন শোনা যায় আর কি, এটাই আর। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমরা আসলে যেখানে ছিলাম আর কি সেইখানটাতেই চলে যাই। সো এখানে আপনারা ধরেন আমি ডেমো যদি একটা ইউআরএল আমি নিয়ে আসি, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা ধরেন এই যে র্যাবিট হোল একটা, সরি এটা তো ঢুকলো না, তাহলে একটা স্পোর্টস একটা ওয়েবসাইট আছে,
আচ্ছা, অত ঝামেলা না করে আমরা ভেরিফাইড একটা সাইডে যাই, ফেসবুকে চলে যাই। ধরেন ফেসবুকের এইখান থেকে আমরা এর লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নিয়ে যে এখানে ইউআরএল এ সিলেক্ট করে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা দেখেন কাজ করছে, কাজ করে এখানে আমার কিউআর কোডটা দিয়েছে। সো আপনারা যদি মানে আপনাদের ফোনে কিউআর কোড স্ক্যানার থাকে তাহলে স্ক্যান করে দেখতে পারেন, যে এই সেম লিঙ্কটাই আপনারা দেখতে পারবেন। আর অথবা স্ক্যানার যদি না থাকে হয়তো বা প্লে স্টোর থেকে নামিয়ে আপনারা এটাকে স্ক্যান করে দেখতে পারবেন, যে সেম লিঙ্কই আপনাদের মানে দেখাবে যে আমরা যে লিঙ্কটা দিয়েছি আর কিংবা আপনি যে লিঙ্কটা ইউজ করেছেন সেই সেম লিঙ্কই দেখাবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এইটার একটু স্টাইলটা চেঞ্জ করতে চাই সেটাও পারবো। ধরেন এইখানে স্ক্যান মি দিয়ে স্টাইলটা চেঞ্জ করলাম, এই যে স্ক্যান মি মানে আমাদের যে স্টাইলটা দরকার কিউআর কোডে। ধরেন এইভাবে আসলে আমরা এই যে ধরেন এই যে সাইন আপ করতে বলছে, সাইন আপ করলে হয়তো বা আরও বেশি অপশনগুলো আপনাদের আসবে, আমি সাইন আপ করবো না আপাতত। এই যে নিচের অপশনগুলোর জন্য সাইন আপ করতে বলছে, যে এইভাবে দিতে গেলে সাইন আপ করো, আমি আপাতত সাইন আপ করছি না। আমাদের মূলত প্রথম দিক দিয়ে যেগুলো আছে কিংবা একবারে প্রথমে যেটা আমরা ইউজ করেছি সেটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। এখানে যদি আমরা চাই যে কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করতে পারি, আর যদি চাই যে শেপ চেঞ্জ করব শেপও চেঞ্জ করতে পারি, কিভাবে কিভাবে থাকবে। এইরকম বিভিন্ন ওয়েবসাইট আছে আপনাদের কিউআর কোড বানানোর, আপনারা চাইলে সেই কিউআর কোডগুলো ঘুরে দেখে আসতে পারেন। চাইলে এই যে এইখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এই যে এটা হচ্ছে সাদা কালার যেটা আমরা মানে দেখেছিলাম, এইখান থেকে কালারও চেঞ্জ করে নিতে পারেন আমাদের যে কালারটা আসলে প্রয়োজন, সেই কালার চেঞ্জ করে আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন। সো এটা হচ্ছে একটা বিষয়। যদি এখন আমরা ডাউনলোড করতে চাই, যে এখানে ডাউনলোড করতে গেলে দেখাচ্ছে জেপিজি আর এই পাশেই রয়েছে ভেক্টর, দেখি তো ভেক্টরটা আমাকে ডাউনলোড করতে দেয় কি না। ওরা ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে যে ফ্রি সাইন আপ, সাইন আপ ফর ফ্রি, সাইন আপ করতে বলছে, আমি সাইন আপ করবো না আপাতত। হয়তো বা সাইন আপ করলে ওরা আমাকে ভেক্টরটা ডাউনলোড করতে দিত। আপাতত আমার আপনারা দেখবেন যে আসলে সাইন আপ করলে ফ্রি ডাউনলোড করতে পারেন কি না। সো আপাতত আমি জেপিজিটাই ডাউনলোড করি, জেপিজিটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে সাইন আপ যদিও দেখাচ্ছে, আমার মনে হয় না যে মানে একটু পরেই ডাউনলোড হয়তো বা শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড অলরেডি হয়ে গেছে আমাদের যে কিউআর কোডটা। ধরেন এটা আমরা একটু আমি জাস্ট কালার চেঞ্জ করে ডাউনলোড করে দেখিয়েছি, জাস্ট আপনারা যখন যেটা প্রয়োজন হয় এখানে আপনারা সাদা কালারও দিতে পারবেন। আপনারা যদি যে কালারে ক্লিক করেন, এই যে এইখানটাতে সম্ভবত সাদা কালার, সাদা কালারের কিউআর কোডও আপনারা দিতে পারবেন। সাদা কালার ইউজ করে আপনারা সাদা কালারের কিউআর কোড নিতে পারবেন। এখানে লাল আরও যে কটা কালার আছে আপনারা যে এইখান থেকে কালার অথবা চেঞ্জও করে নিতে পারেন, আরও বিভিন্ন কালার নিতে পারেন আপনার যেটা প্রয়োজন। এখানে আরও বিভিন্ন কালার দিয়ে আপনি এটা মানে ব্যবহার মানে বানিয়ে নিতে পারেন। এই হচ্ছে মূলত আসলে কিউআর কোডের বিষয়। আপনারা এভাবে জাস্ট গুগলে যাবেন, কিউআর কোড, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিবেন, এইভাবে এইরকম অনেক ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে গিয়ে জাস্ট কিউআর কোডটা বানিয়ে আপনার ডিজাইনে ইউজ করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে বেশি চার্জ করবেন না, এক্সট্রা চার্জ করবেন না। আপনার ক্লায়েন্টকে যদি এক্সট্রা চার্জ না করে যদি আপনারা কিউআর কোড দেন, কিংবা অনেক সময় হয় কি ক্লায়েন্ট ইনফরমেশন দেয়, সেই ক্ষেত্রে কিউআর কোড চায় না ক্লায়েন্ট। সো আপনি যদি প্রয়োজন বোধ করেন যে আসলে ক্লায়েন্টের এই কিউআর কোডটা দিলে হয়তো বা ডিজাইনটা আরও ভালো লাগবে, সেই ক্ষেত্রে আপনারা নিজে ইচ্ছাতেই কিউআর কোড দিয়ে দিতে পারেন। সো সেই ক্ষেত্রে যদি ক্লায়েন্টের মনে হয় যদি যদি ভালো লাগে তাহলে হয়তো বা ক্লায়েন্ট আপনাকে অ্যাপ্রিসিয়েট করে আপনাকে টিপস দিতে পারে এই জন্য।
আর এমনিতেই এর জন্য কখনো আপনারা এক্সট্রা চার্জ করবেন না, যে আপনার আমরা আমি তোমাকে কিউআর কোড বসিয়ে দিচ্ছি তুমি আমাকে আরো এত টাকা দিবা, এর জন্য এটা করবেন না, এটা আপনারা ফ্রিতে দিয়ে দিবেন। আপনারা যেহেতু দেখছেন যে এটার জন্য আপনার খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, খুবই সিম্পল ইজিলি আপনারা কিউআর কোডটা বানাতে পারছেন। সো সেই জন্যে আর কি আপনারা যদি কখনো ক্লায়েন্টকে কিউআর কোড সহ ডিজাইন দেন, সো সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা কোনো চার্জ করবেন না, ইজিলি এইভাবে গুগলে সার্চ করে কিউআর কোডের সাথে আরেকটা আছে বার কোড, বার কোডও মানে সেম সেম ওয়েতে আপনারা বানাতে পারবেন বার কোড। আর অন্যান্য যদি মানে আমি মূলত কিউআর কোড এবং বার কোড এই দুইটা জিনিসই জানি, আরও অন্য কিছু থাকতে পারে। তো আপাতত আপনারা কিউআর কোডের জায়গায় এখানে জাস্ট বার কোড লিখে সার্চ দিবেন, বার কোড জেনারেটর লিখে সার্চ দিবেন, এইরকম অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যারা ফ্রিতে বার কোড জেনারেট মানে জেনারেট সার্ভিস দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সেইখান থেকে আপনারা কিউআর কোড অথবা বার কোড মানে ডাউনলোড করে আপনারা আপনাদের ডিজাইন ইউজ করে আপনাদের ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। এটাই আর কি মূলত কিউআর কোডের বিষয়। কিউআর কোড খুব বেশি জটিল কিছু না, এই আর কি। এখন যদি আমরা কিউআর কোডের বিষয়টা মোটামুটি জানলাম এবং গ্রেডিয়েন্টের বিষয়টা মোটামুটি জানলাম আমরা, গ্রেডিয়েন্টটা অবশ্যই আমাদেরকে বেশি বেশি ব্যবহার মানে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে গ্রেডিয়েন্টটা আমরা আরও মানে গ্রেডিয়েন্টে আমরা আরও ভালো হব। আসলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের দিক দিয়ে আমরা আরও বেশি মানে এক্সপার্ট হব, পারদর্শী হব, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে এই বিজনেস কার্ডটা তৈরি করা, প্লাস ভিতরের যে লোগোটা সেটাও আপনারা তৈরি করবেন। এখন ক্লাস ওয়ার্ক, আপনারা পারবেন না এই জিনিসটা বানাতে, দেখেন তো কে কে পারবেন না একটু বলবেন, যে আমি পারবো না, বুঝতেছি না বা মানে যাই হোক। একটু খেয়াল করেন আমার স্ক্রিনের দিকে, যে এই বিজনেস কার্ডটা আপনাদের এক্সারসাইজ ফাইলেও অ্যাড করে দিয়েছি আমি, যে এই বিজনেস কার্ডটা ডিজাইন করে আমরা যে মক আপটা আপনাদেরকে দিয়েছি মক আপে করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। আপনারা মানে কে কে পারবেন না এই ডিজাইনটা করতে, যে মনে হচ্ছে যে আমরা এরকম কিছু শিখি নাই, আমরা এরকম কিছু পারবো না, এরকম কার কার মনে হচ্ছে যে আমরা এটা বানাতে পারবো না, যদি কেউ মানে মনে করে থাকেন যে পারবো না তাহলে বলবেন, তাহলে আমি আপনাকে হেল্প করব যে এটা আপনি কিভাবে বানাতে পারবেন, সেটা আমি আপনাকে মানে হেল্প করে আপনার দিয়ে এই জিনিসটা করানোর চেষ্টা করব। আর যদি মানে কেউ কোনো কথা না বলেন তাহলে আমি ধরে নিব আপনারা সবাই পারবেন। সো সেই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে এখন যে যত দ্রুত সম্ভব, যার যদি সময় লাগে তার সমস্যা নেই, আপনারা এটা বানাবেন এবং ভিতরের লোগোটা সহ বানাবেন। ভিতরের লোগোটা বানাতে পারবেন, ভিতরের লোগোটা কি মানে পেন্ট টুল দিয়ে কেটে নিলে হবে না নাকি নিজে মানে সে? আচ্ছা আচ্ছা, লোগোটা নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে আমি আমি এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লোগোটা বানাবেন। এটা আসলে খুবই ইজি, হয়তোবা মাঝে মধ্যে মানে আমরা যেহেতু নতুন কাজ করছি তো এসব জিনিসগুলো আমাদের মাথায় একটু আসবে না, যদি একটু আমি খুলে দিই তাহলে আরও পারফেক্ট আসবে। আমরা যে রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নিব, দেখেন রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নিয়ে ধরেন এরকম একটা ওরকম একটা নেওয়ার চেষ্টা করব, ধরেন এই যে একটা এটা নিলাম আর কি, এটাতে গ্রেডিয়েন্ট আছে, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ওইরকম কিছু একটা ধরেন ওইরকম একটা কালার দেওয়ার চেষ্টা করলাম। আমি পারফেক্ট কালার দিইনি, আপনারা দেখছেন অলমোস্ট কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে এরকম করে একটা ধরেন এইরকম কিছু একটা বসিয়ে দিলাম এবং এটার কালার দিলাম সাদা। বুঝতে পারছেন শাহিন ভাই? এটাই হচ্ছে মূলত এটা ট্রিক্স, ঠিক আছে? এটার ভিতরে খুব বেশি মানে মনে হয়তো মনে হতে পারে এটা জটিল, আসলে এটা জটিল কিছুই না, এটা হচ্ছে এটা ট্রিক্স। আপনারা জাস্ট একটাকে বড় করে দিবেন, একটাকে ছোট করে দিবেন, এভাবে বানিয়ে ফেলবেন ঝামেলা শেষ। ধরেন এটাকে যদি আমি একটু বড় করে দিই, এটাকে ছোট করে দিই, ধরেন হয়ে গেল আমাদের লোক। এটাই নিচে নিচে লিখে দিবেন, জাস্ট মানে হুবহু করার চেষ্টা করবেন যে এখানে যেমনটা একটু কাছাকাছি
আচ্ছা কাছাকাছি যেমনটা হয়েছে মানে আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছিলেন আপনারা? আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি লাইট ফন্ট সেখানে লাইট ফন্ট দিবেন এইভাবে আর কি, মানে সেম কপি সেম টু সেম আপনারা এই জিনিসটা একটু কপি করে ক্লাসের মধ্যেই একটু জমা দিয়ে দিবেন গ্রুপগুলোতে, মানে মক আপ করে, অবশ্যই মক আপ করে ফন্ট অ্যান্ড ব্যাঙ্ক, ফন্ট অ্যান্ড ব্যাঙ্ক আপনারা এই যে আইকনগুলো ফন্ট অসমে পেয়ে যাবেন, এই পার্সন আইকন এটাও ফন্ট অসমে, হুবহু যে আইকন সেম আইকন পেতে হবে তা না, এরকম কিছু একটা পেলেই, মানে পেলেই আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা এখন একটু করেন ক্লাসে, ক্লাসে এখন এটা করে গ্রুপে একটু গ্রুপে জমা দিয়ে দেন, আমি দেখবো আবার। এবং এইটা এই কাজটা করার পরে আমরা আজকে নতুন আরেকটা কাজ শিখব, যেটা আসলে একটু ইন্টারেস্টিং কাজ, হয়তো বা আপনাদের ভালো লাগবে। সো আপনারা এই মানে এই কাজ, এই বিজনেস কাজ ডিজাইনটা যেটা আপনাদের এক্সারসাইজ ফাইলে দেওয়া, এটা একটু দ্রুত দ্রুত পারেন, মানে যার যেটুকু সময় লাগে সময় নেন, কিন্তু কাজের কাজ পারফেক্ট করার ক্ষেত্রে এটা কি মক আপ আছে? এই ফাইলটা কি মক আপ আছে? মানে আমি বুঝতে পারি নাই আপনার প্রশ্ন। বললাম এটা কি পিএইচডি করা, মানে মক আপ? এটা আপনারা এই দুইটা পাশ তো দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন সেটা তো ডিজাইন করতে পারবেন তাই না? আপনার কার্ডটা এরকমই দেখাবে, আপনারা জাস্ট কার্ডটা ডিজাইন, কার্ড দুইটা ডিজাইন করে ফ্রন্ট এন্ড ব্যাক ডিজাইন করে জাস্ট মক আপে বসিয়ে গ্রুপে পোস্ট করবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি এবং স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনারা মানে আপনাদের যে ইমেজ ফাইলটা ওটা আপনাদের এক্সারসাইজ ফাইলে দেয়া, আপনারা যে যত দ্রুত কাজটা শেষ করবেন সে তত দ্রুত আমাকে বলবেন যে আমার কাজটা শেষ। অবশ্যই দ্রুত করার জন্যে আপনারা প্রফেশনাল মানে পারফেকশনের সাথে কম্প্রোমাইজ করবেন না, আপনাদের একটু সময় বেশি লাগলে লাগুক সেটা কোনো সমস্যা নয়, কিন্তু পারফেক্ট করার চেষ্টা করবেন যে কাজটা, মানে আমাদের ডিজাইনটা পারফেক্ট করার চেষ্টা করবেন, করে একটু দ্রুত আমাদের এসে গ্রুপে পোস্ট করে দিবেন, মানে আমাদের কী যেন বলে, মানে আমাদের যে গ্রুপটা আছে, আমরা যে গ্রুপটাতে মানে হোমওয়ার্ক সব কিছু শেয়ার করি সেই গ্রুপটাতে পোস্ট করে দিবেন, আমি ওইখান থেকে দেখব যে আপনাদের কাজটা কেমন হলো। আচ্ছা তাহলে একটু মানে সময় নষ্ট না করে দ্রুত শুরু করে দেন, আপনারা এই এই কাজটা শেষ হয়ে গেলে আমরা আর একটা কাজ দেখবো আজকে, আর একটা কাজ দেখে ওই ওই কাজের উপরে আপনাদের কিছু ক্লাস ওয়ার্ক করাবো, সো সেই ক্ষেত্রে আপনারা দ্রুত এই কাজটা শুরু করে দেন। আমি আমার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি আপাতত, ধরেন আমি সময়ে যতক্ষণ লাগে যার যতক্ষণ আগে হয় তারা বলবেন যে আমার হয়ে গেছে, তখন আমি আপনারটা আপনার ডিজাইনটা দেখব। ওকে আপনারা কমপ্লিট করবেন এবং এই বিজনেস কার্ডটা কিউআর কোড সহ আপনারা কমপ্লিট করবেন, এই হচ্ছে তিনটা। এবং আমরা এখন একটা কাজ দেখবো, যে কাজটা দেখবো সেই কাজটা আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, আপনারা এটাকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন যে কোনো জায়গায়, এটা একটা ইন্টারেস্টিং কাজ যারা আর কি নতুন শিখবেন তাদের জন্য, আর যারা কিছু যদি কেউ পেরে থাকেন তাহলে সে তো পারেনি। আচ্ছা চলেন তাহলে আমরা দেখি, আপনাদেরকে একটা ইমেজ দিয়েছি যেটা হচ্ছে অনেকটা
ড্রাকুলার ড্রাকুলার ভ্যাম্পায়ারের ইমেজের মানে ইমেজের মতো একটা। এই ইমেজটা আপনারা একটু ফটোশপে ওপেন করে নেবেন, আমি আমার ফটোশপে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ওপেন উইথ ফটোশপ, ঠিক আছে, ফটোশপে ওপেন করে নিচ্ছি। আমরা এখন একটু লিখব, এটার উপরে একটু লিখব কি লেখা যায়। ধরেন যে কোনো একটা টেক্সট, আপনি আপনার মতো টেক্সট লিখতে পারেন, আমি লিখছি ক্যাপস লক দিয়ে নিই। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে এখানে ডার্ক নাইট। আচ্ছা, ডার্ক নাইট যে ইমেজটা, এই ইমেজের উপরে একটা টেক্সট লিখলাম। এখন লেখার পরে এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডার্ক নাইটটাকে সিলেকশন করব আমরা মূলত। সো ডার্ক নাইটটাকে সিলেকশন করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলটা প্রেস করে ধরতে হবে, এবং কন্ট্রোলটা প্রেস করে ধরার পরে আমরা এটাকে টেক্সট লেয়ার, যেটা টেক্সট লেয়ার আমার মাউসের কার্সারটা দেখবেন, কন্ট্রোল যখন আমরা প্রেস করে ধরবো তখন টেক্সট লেয়ারের উপরে আমরা আমাদের মাউসের কার্সারটা নিলে এটা হাতের মতো একটা আইকন দেখাবে, যেটা সিলেকশন, হাতের নিচে সিলেকশন একটা অপশন আছে সেইটাকে ইন্ডিকেট করবে। সো কন্ট্রোল চেপে জাস্ট আমরা এই টেক্সট লেয়ারে গিয়ে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনারা খেয়াল করেন তাহলে অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সট লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, এবং মানে চারপাশ দিয়ে এর একটা সিলেকশনের একটা ই দেখা যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, আর আপনাদেরও সেম রেজাল্ট আসবে আমি আশা করি। সো এই সিলেকশন ডার্ক নাইট এই টেক্সটটা তো আমাদের সিলেকশন হয়ে গেল। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিচের, তখন আমাদের নিচের লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, এবং এই যে আমাদের যে টেক্সটটা, টেক্সটটার চোখটাকে বন্ধ করে দিব, মানে টেক্সটটাকে অফ করে দিব আর কি, টেক্সট লেয়ারটাকে। তখন শুধু আমাদের এই সিলেকশনটা থাকবে, সিলেকশনটা তখন আমাদের এই আমাদের এই যে নিচের যে ইমেজটার উপরে, সেই ইমেজটার উপরে সিলেকশনটা আমাদের থাকবে। তো আমাদের ইমেজের উপরে যেহেতু সিলেকশনটা আছে, তা আমরা একটু চেষ্টা করব এই সিলেকশনটাকে কপি করার ইমেজ থেকে। কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিব। যখন আমরা প্রেস করে দিব তখন আমাদের এক্সট্রা একটা লেয়ার চলে আসবে। কন্ট্রোল সি দিয়ে কপি করেছি এবং কন্ট্রোল ভি দিয়ে যখন প্রেস পেস্ট করেছি তখন এক্সট্রা আমাদের একটা লেয়ার আসবে। এখন ধরেন আমাদের কিছুই আমরা দেখতে পাচ্ছি না, আসলে আমাদের ইমেজটাকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি এখন এইটার উপরে একটু আমাদের কারিশ্মা দেখাই ব্লেন্ডিং অপশনে গিয়ে, দেখুন একটু খেয়াল করবেন, ব্লেন্ডিং অপশনে গিয়ে জাস্ট আমাদের ড্রপ শ্যাডো যেই ইটা সেটাকে আমরা ক্লিক করে দিব। যখন এটাকে ড্রপ শ্যাডোর এই ব্লেন্ডিং অপশনটাকে যখন আমরা ক্লিক করে দিব তখন আমরা দেখতে পাবো যে আমাদের ডার্ক নাইট যে লেখাটা, সেই লেখাটা ইমেজ থেকে একটু আলাদা, কিন্তু মানে অনেকটা ইমেজের মতোই দেখতে। আমরা এখানে শ্যাডোটাকে একটু এইখানে এডিট করতে পারি, আমাদের যেমনটা প্রয়োজন সাইজটাকে একটু বাড়াতে পারি, শ্যাডো মানে যতটুকু প্রয়োজন আর কি বাড়িয়ে দেখতে পারি। আপনারা একটু যদি আমার এই স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমরা যে ডার্ক নাইট যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা কিন্তু ইমেজের উপরেই সুন্দর করে একটা তার আলাদা একটা ক্যারেক্টার নিয়ে ফুটে উঠেছে। এই লেখাটা আসলে আপনারা হয়তো বা এই ইমেজটাতে খুব বেশি ওইরকমভাবে ফুটছে না, এমন কিছু ইমেজ আছে যে ইমেজটাতে আপনি আরও বেশি এটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। আর এই জিনিসগুলো আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, যে কোনো থাম্বনেল ডিজাইন অথবা মানে যে কোনো ডিজাইন আপনি যদি প্রয়োজন মনে করেন যে আপনার ইমেজের মানে আপনার লেখাটা আপনার ইমেজের সাথে একটু রিলেটেড থাকবে, সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এই টেকনিকটা ইউজ করে আপনাদের লেখাটাকে মানে ইমেজের সাথে ম্যাচ করে আপনারা এটাকে যে কোনো থাম্বনেইল বলেন কিংবা কোনো ভিডিওর মধ্যে যদি কোনো পোস্টার ইউজ করেন, সো সেই ক্ষেত্রে আপনারা এই টাইপের লেখাগুলো ইউজ করে আপনারা কাজ করতে পারেন। এটা অন্যরকম একটা টেকনিক যেটা হয়তো বা আমরা অনেকেই জানি না। এখানে আমি অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম, মানে
কেমনে করে জানতাম না। আচ্ছা আচ্ছা স্যার আরেকবার একটু কষ্ট করে দেখাই দিন। এটা খুবই ইজি একটা টেকনিক। ধরেন আমি আবার যদি অফ করি, ধরেন ডিলেটি করে দিই, ডিলেটি করে দিই, জাস্ট আমি টেক্সটটা লিখলাম আমাদের ইমেজের উপরে, ঠিক আছে। এ পর্যন্ত মোটামুটি তো আমরা সবাই আগে জানতাম যে কিভাবে ইমেজের উপরে লিখতে হয়। তারপরে জাস্ট কন্ট্রোলটা প্রেস করে আমরা আমাদের এই টেক্সটের উপরে একটা ক্লিক করব, মানে টেক্সট লেয়ারের এই যে এই জায়গাটাতে টি যে মানে সিগন্যালটা দেয় আমাদের লেয়ারে, এখানে টি যে মানে আইকনটা, জাস্ট ওইখানটাতে আমরা একটা কন্ট্রোল প্রেস করে একটা ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আচ্ছা সুলতান ভাই, এই কাজটার নাম যেন কি, ক্লিপিং মাস্ক? এই কাজটার নামটা যে কি তাহ সেটা আমি সঠিক নাম বলতে পারবো না, তবে এই কাজটা আমি জানি, এই জন্যই আমি আপনাদের দেখাই দিলাম। এটার এই কাজটার নাম আপনারা নিজেরা নিজেরা একটা দিয়ে নেবেন, আমি আসলে এটার সঠিক নাম বলতে পারলাম না যে আসলে এই কাজটার নাম কি। এটা স্পেসিফিক্যালি কিছু বলে না, এটা ড্রপ শেডার এফেক্ট ইউজ করে একটা আর কি ভিজুয়াল ইফেক্ট তৈরি করা। নেই তো এরকম কিছু একটাই হতে পারে। সো সেক্ষেত্রে আসলে নাম নিয়ে আমরা বদান না হই এত, আমরা জাস্ট একটু দেখি কাজটা আসলে কেমন হয়, মানে কেমন করে করতে হয়। সো যখন আমরা টেক্সটটাকে সিলেক্ট করব, তখন ধরেন আমাদের এই সিলেকশনটা কিন্তু মানে টেক্সট বরাবর ঘিরে হয়ে যাবে, ঠিক আছে। তখন জাস্ট আমরা আমাদের যে টেক্সট লেয়ারটা যখন অফ করে দিব, তখন আমাদের টেক্সট লেয়ারটা অফ হয়ে যাবে, কিন্তু আমাদের সিলেকশনটা থেকে যাবে যে এই টেক্সট অনুযায়ী আমরা সিলেকশন করেছিলাম। সো তখন আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করলাম। হ্যাঁ কন্ট্রোল প্রেস করে সিলেকশন আপনি এখন টেস্ট এখন ট্রাই করেন, এখনই হয়ে যাবে আশা করি। জি স্যার। আচ্ছা যদি না হয় সেক্ষেত্রে আপনি আমাকে নক দিবেন আর কি। আচ্ছা এই যে সিলেকশনটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে, যে আমাদের টেক্সটের উপরে যে সিলেকশনটা ছিল, তখন জাস্ট আমরা এই যে ইমেজ লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এই এই সিলেকশনের যে জায়গাটুকু সেই জায়গাটুকু কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এটাকে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে সেম জায়গাতে। কন্ট্রোল ভি দিলে আপনার সেম জায়গাতে কপি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই এখন আপনি কিছু পার্থক্য দেখবেন না, কিন্তু লেয়ারের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে আসলে আপনার আর একটা লেয়ার তৈরি হয়ে গেছে এবং এটাতে লেখা ডার্ক নাইট। সো সেই ক্ষেত্রে আপনার আচ্ছা সুলতান ভাই, হ্যাঁ সিলেক্ট অবস্থায় যদি কন্ট্রোল জে মারি সেক্ষেত্রে কি একই কাজ হবে না? কন্ট্রোল জেতে এটা ট্রাই করে দেখা যেতে পারে। ধরেন আমি আবার যদি একটু পেছনে যাই, ধরেন এটা সিলেক্ট রয়েছে, কন্ট্রোল জে দিই, কন্ট্রোল জে তে লেয়ার কপি হয়। হ্যাঁ কন্ট্রোল জে তে সেম কাজ হচ্ছে, আপনারা কন্ট্রোল জে ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা কন্ট্রোল জে যখন আমাদের কপিটা হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা জাস্ট এই লেয়ারটা তো বুঝতে পারছি না যে আসলে আমাদের এখানে আমাদের এই লেখাটা কিংবা এটা রয়েছে, তখন আমরা জাস্ট ইউজ করবো হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা দিলে হবে কি, এটা শ্যাডোটা মানে এই লেখার শ্যাডোটা নিচে পড়ে যাবে, তখন আর কি ইমেজ থেকে আমাদের লেখাটাকে আলাদা করে নিয়ে আসবে, তখন আমরা ইজিলি মানে এটাকে বুঝতে পারবো যে না এখানে কোনো লেখা আছে কিংবা এখানে কিছু একটা আছে। এটা যে শুধু আপনারা মানে টেক্সটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন তা না, আপনারা চাইলে কোনো হিউম্যান বডি হোক কিংবা অন্য যে কোনো একটা শেপ এখানে সিলেকশন করে এই সেম টেকনিক ইউজ করে আপনারা ইমেজের উপরে আপনারা একটা সামনে কোনো একদিন আমি দেখিয়ে দিব যে ওটা কিভাবে করা, ওটা একটু অন্যরকম মানে অন্য টেকনিক ফলো করে করা। আমরা দেখবো যে আসলে ওইটা কিভাবে করা, ওটা একটু মানে ওইটা করতে গেলে আপনাকে একটু মানে ডিটেল জানতে হবে ইলাস্ট্রেটর, তাহলে হয়তো বা আপনারা ওটা দেখালে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে ওটা আসলে কি মানে কিভাবে করা। আমরা যখন ইলাস্ট্রেটরে যাব যদি আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমরা দেখবো যে ওই কাজটা আসলে আমরা কিভাবে করেছি, আমরা ওই টেকনিকটা শিখে নিব, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার
সিম্পলি একটা ট্রিক্স এটা বলতে পারেন, মানে ব্লেন্ডিং অপশনের একটা ট্রিক্স। এই ট্রিক্সটা আপনারা ইউজ করতে পারেন যে কোনো জায়গায় আপনাদের প্রয়োজন মতো। আপনারা চাইলে আপনারা যে কোনো থাম্বনেইলে ইউজ করতে পারেন, যারা যদি কেউ ইউটিউবার থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা থাম্বনেইলে ইউজ করতে পারেন। আরও বিভিন্ন জায়গায় আপনাদের যদি মনে হয় ভিডিওতে যেটা বললাম আর কি একটু আগে, সেটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে সিম্পলি একটা টেকনিক। আচ্ছা, যারা এই জিনিসটা তো আপনারা মানে ক্লিয়ারলি বুঝেছেন যে কিভাবে করবেন, কে কে এমন আছেন যে বোঝেন নাই, কিছুই বোঝেন নাই যে এই কাজটা কিভাবে করতে হবে? আমি বুঝতে পেরেছি, বাট ট্রাই করতেছি, হচ্ছে না, আরেকবার করে তারপরে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর যারা যারা একটু বুঝতে পারছেন তারা তারা আপনারা একটু নিজেদের মতো অন্য অন্য যে কোনো এই এই ইমেজটা না বা এই ইমেজও হতে পারে, আপনারা অন্য কোনো টেক্সট লিখে একটু কাজ করে একটু গ্রুপে আপলোড দিয়ে দিবেন, তাহলে আসলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন বিষয়টা কি। স্যার, হ্যাঁ বলুন স্যার। ফেসবুকে আমি একটা ওই যে ই দিছিলাম ফেসবুক পেজে, ওই যে একটা ওই যে ভিজিটিং কার্ডের, ওটা একটু দেখবেন স্যার, মানে এটার ভিতরে আর কি কি ই করা বা ভুল কি কি হয়েছে একটু বলে দিলে ভালো হতো। যেটা ক্লাস ওয়ার্ক ছিল, মানে মাত্র যেটা আমরা করছিলাম তো শুধু না, আরেকটা দিস। আচ্ছা, যে সেই মানে যেটা আর কি মানে আপলোড দিয়েছিলেন সেটা মার্কআপ করে দিয়েছেন আর কি? হ্যাঁ স্যার, পুরো টোকার গেম, শুধু ফ্রন্ট ব্যাকটা তৈরি করছিলাম তো। আচ্ছা আচ্ছা, আপনার ডিজাইনটা তো অ্যামেজিং হয়েছে। আপনার আরেকটা জিনিস করতে পারতেন এখানে, তাহলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। আপনার কালো যে জায়গাটা, সেই জায়গাটাতে এখানে কোনো একটা ছবি ইউজ করতে পারতেন। ছবি ইউজ করে খুবই সামান্য মানে অপাসিটি রেখে তারপরে আপনি আপনার টেক্সট গুলো বসাতেন, তাহলে এই জিনিসগুলো এই যে এই ছবি এই ছবির সাথে একটা ম্যাচিং হইতো। আপনারটা একেবারে পুরোটা ডার্ক কালো দেখাচ্ছে, ঠিক আছে? ধরেন যেহেতু এটা আপনার মানে কোরআন শরীফের থিম, সেই ক্ষেত্রে এখানেও একটা মানে এরকম না অন্যরকম একটা কোরআন শরীফ কিংবা কোরআন শরীফের যেসব ইলাস্ট্রেশন আছে সেইগুলো আপনি খুবই হালকা অপাসিটি, মানে এমন অপাসিটি রাখা যাবে না যাতে টেক্সট গুলো মানে সেটা নষ্ট মানে দেখা না যায়, খুবই হালকা অপাসিটি দিয়ে রাখতেন, তাহলে মানে জিনিসটা আর একটু একটু ভালো লাগতো। আর টেক্সট গুলো বিজনেস কার্ডে আপনারা একটু স্ট্রেট ফরওয়ার্ড টেক্সট ইউজ করবেন, এইভাবে আসলে ঢেউ দিয়েছেন, এটা চেষ্টা করেছেন, এটা ভালো হয়েছে। একটু স্ট্রেট ফরওয়ার্ড, প্রফেশনালি কাজ করতে গেলে একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে সোজা সাপটা সিম্পলের মধ্যে প্রফেশনাল, এই জিনিসগুলো একটু ফলো করবেন, মানে জাস্ট একেবারে খুব যেন ফ্যান্সি না হয় আর একেবারে নর্মালও যেন না হয়, একটু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যে জিনিসগুলো এই টেকনিক ফলো করে কাজ করবেন, তাহলে আপনি মানে মোটামুটি প্রফেশনাল লাইফে গিয়ে আপনার আর কোনো ঝামেলা হবে না। মানে সিম্পলের মধ্যে প্রফেশনাল জিনিসগুলো সবারই মোটামুটি পছন্দ, খুব বেশি ফ্যান্সি জিনিস আসলে কেউ পছন্দ করে না, কি মানে করে না যে তা না একেবারে, কিছু লোক হয়তো বা পছন্দ করবে, কিন্তু মানে বেশিরভাগ লোকই মানে সিম্পলের মধ্যে প্রফেশনাল জিনিসটা বেশি পছন্দ করে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা যে মাত্র যে জিনিসটা দেখালাম এই জিনিসটা একটু করে আপনারা একটু গ্রুপে আপলোড দিয়ে দেন, আমি আসলে দেখি যে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা এই টেকনিকটা। দেন ভাই, ওই ড্রপ শ্যাডো দেওয়ার পরে ওই লেখাটা প্লেসমেন্ট করা যাবে না, সরানো নড়ানো যাবে না? ড্রপ শ্যাডো দেওয়ার পরে আপনি সরাতে পারেন, কিন্তু সরালে তখন আর এই যে আপনার ইমেজের সাথে এই যে মিলটারে মানে যে মিলটা এখন আছে সেই মিলটা থাকবে না। দেখেন আমি যদি সরাই এটাকে, দেখেন এই জিনিসটা কিন্তু মিলছে না আমি যে জায়গা নিচ্ছি, এই এই জায়গাটাতে আগে আগের যে জায়গাটাতে ছিল, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গাটাতে দেই
তাহলে আগের জায়গার সাথে একটা ম্যাচ রয়েছে, একটা পারফেক্ট ম্যাচ রয়েছে আমার টেক্সের। আমি যদি এটাকে এই জায়গা দেই, এই ম্যাচিংটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায় অনেকটা। ও আচ্ছা আচ্ছা, অন্য অন্য ইমেজে হয়তো বা থাকতে পারে, কিংবা ম্যাচিংটা যদি আপনার এই ম্যাচিংটাই যদি বেশি ভালো লাগে তাহলে আপনি ইউজ করতে পারেন, কিন্তু মানে এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে নেয়, তাই তো? আমরা তো ব্যাকগ্রাউন্ড থেকেই এই জায়গাটাকে কেটে নিয়ে আসছি, কেটে এনে ড্রপ শ্যাডো দিয়ে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা চেষ্টা করেন, একটু খুব বেশি সময়ের কাজ না এটা, হয়তো বা 1-2 মিনিট লাগবে আপনাদের। এটা করে আপনারা একটু দ্রুত গ্রুপে পোস্ট করে দেন, একটু দেখি যে আসলে আপনারা ঠিকঠাক মতো বুঝছেন কিনা জিনিসটা। স্যার আমার এখানে তো নেট নাই, মানে কাজ করতেছি তো কম্পিউটারে, ব্রডব্যান্ডের লাইন চলে গেছে, এখন মোবাইলে কানেক্ট আছি, যে কাজগুলো করতেছি পোস্ট করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে রাত্রে পোস্ট করে দিবেন, সমস্যা নাই যখন কারেন্ট আসে। কিন্তু মানে বুঝতে পারছেন কিনা এটাই হচ্ছে বিষয়, মানে যা যেটা দেখাইছে সবকিছু ঠিকঠাক মতো বুঝছেন কিনা। হ্যাঁ বুঝতে পারছি, কারেন্ট আছে বাট ব্রডব্যান্ডের লাইন চলে গেছে, মানে নেট চলে গেছে, এখন মোবাইল দিয়ে কানেক্ট আছি, কাজ করতেছি কম্পিউটারে, কাজ করতেছি, কাজ হচ্ছে, মানে পোস্ট করতে পারতেছি না শুধু। আচ্ছা, আপনি হয়তো বা ফোন থেকে হটস্পট নিয়ে কাজ করতে পারেন, আর যদি একেবারে বেশি ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি মানে নেট আসার পরে পোস্ট করে দিবেন। মানে মূল বিষয়, ঠিক আছে, মূল বিষয় আমি জাস্ট একটু কনফার্ম হব যে আপনারা মানে সবাই বুঝছেন কিনা জিনিসটা। আরেকটা বিষয় হচ্ছে ট্রেডিং এর যে বিষয়টা, হ্যাঁ ওইটা যদি একটু স্লো মোশন আরেকবার দেখাতেন তাহলে ভালো হতো। হ্যাঁ সময় আছে, গ্রেডিয়েন্ট এর বিষয়টা দেখান যাবে, যে জিনিসটা দেখালাম এই জিনিসটা আপনারা কাজটা করে নেন, তারপরে আমি একটু আবার গ্রেডিয়েন্টটা আবার রিভিউ করব। ওকে, থ্যাংক ইউ। গ্রেডিয়েন্টটা যদি আমরা আবার একটু মানে রিভিউ করি, সেক্ষেত্রে ধরেন আমরা শুরুতে এই যে এই বারটা দিয়েই কাজ দেখিয়েছিলাম, এটাকে ধরেন আমরা একটা যে মানে সিম্পলি একটা কালার দিয়ে নিব। এটাতে তো ইফেক্ট দেওয়া আছে, ইফেক্টগুলো এখানে যদি আমি ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিই তবে আমাদের লেয়ার স্টাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে। ফিলে গিয়ে যদি আমি একটা সলিড কালার দিই, এখানে ধরেন সলিড একটা কালার দিলাম, এই কালারটা সলিড কালার দিলে ধরেন এখন এখন ধরেন আমরা একেবারে নতুন অবস্থাতে আছি। এখন এইটার এইটার উপর আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। শাহিন ভাই আপনি কি খেয়াল করছেন? জি ভাই আজকে খেয়াল করতেছি। আচ্ছা, এইটার উপরে আমরা হচ্ছে একটা শেপ নিয়েছি, এটার উপরে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। সো সেই ক্ষেত্রে আমরা দুইটা দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। একভাবে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, এই জন্য পারবো না যে এটা হচ্ছে আমাদের শেপ, এটাকে যদি আমরা রেস্টারাইজ করে নিই সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমাদের গ্রেডিয়েন্টটা দিতে পারবো। আর যেহেতু এটা আমাদের শেপ, আমরা গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করে এটাকে এটাকে গ্রেডিয়েন্ট দিতে পারবো না আমরা। তারপরও এটা গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই না করতে পারলেও আমরা তারপরে দুইটা সিস্টেম আছে আমাদের, এই দুইটা ফলো করে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। একটা হচ্ছে আমরা যদি ফিল কালারে যাই, ফিল কালারে গেলে এখানে আমাদের একটা আছে নান কালার, আর একটা হচ্ছে কালার সোয়াচ, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপরে পাবো আমরা প্যাটার্ন। কিন্তু আমরা এখন তো প্যাটার্ন নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি গ্রেডিয়েন্ট নিয়ে। সো সেই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টটাকে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পাবো ইফেক্টটা, যে আমাদের এই শেপের উপরে অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট চলে আসছে। সো সেই ক্ষেত্রে এইখানে তো আমরা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট চাচ্ছি না, এটা হচ্ছে ডিফল্ট গ্রেডিয়েন্ট যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমরা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের নিজের মতো আমাদের যে কালারটা প্রয়োজন। যেহেতু আমরা
এই ইমেজ এই ফ্লায়ারটা কপি করব। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই এই গ্রেডিয়েন্টটা আমরা দিব আর কি, এই গ্রেডিয়েন্টটা আমরা দিয়ে আমরা আমাদের মানে হুবহু একটা সেম একটা লেআউট তৈরি করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা ধরেন এইখানে যদি ফিলে যাই, সো এইখানে দেখতে পাবেন যে এই যে কালার বার যেটাকে বলে, আচ্ছা কপি হয়ে গেল, কালার বার যে জিনিসটা এটা এটা আপনারা পাবেন ইজিলি। আচ্ছা কালার যদি দুটা কিংবা তিনটা বা আরো বেশি দিতে চাই সেক্ষেত্রে কি বারগুলা কি ভালো যাবে? আরো সাব্বির আপনি দেখতে থাকেন, ঠিক আছে আমি যেহেতু শুরুতে সবকিছুই দেখিয়েছি আপনি খেয়াল করেন নাই, আপনি দেখতে থাকেন আমি সব বলবো আস্তে আস্তে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে এখানে ইঙ্ক বার দেখতে পাচ্ছি, এই ইঙ্ক বার গুলা আমরা চাইলে এখানে কালো কালার যেখানে আছে সাদা কালার যেখানে আছে সেখান থেকে চেঞ্জ করতে পারবো। ধরেন এখান থেকে আমরা যেই পার্পল কালার, এখান থেকে পার্পল কালারটা দিলাম, এখানে ডাবল ক্লিক করে এখানে ধরেন পিঙ্ক কালার যেটা পিঙ্ক কালারটা দিলাম, ধরেন অলমোস্ট সেম না হলেও মানে মোটামুটি প্রায় সেম একটা ইফেক্ট চলে আসছে। পিঙ্ক কালারটা যদি আমি আরও পারফেক্ট করে দিতে যাই তাহলে আমার কালারটাকে আর একটু এই হচ্ছে মোটামুটি গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের কাজ। এটা ধরেন আমরা দিলাম গ্রেডিয়েন্ট। শাহিন চৌধুরী ভাই বুঝতে পারছেন তো? কি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে স্যার আমার একটু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। ওই ওই যে আমরা ছবির ভিতরে যে স্যার ডার্ক নাইটটা লিখলাম না স্যার, ওই প্রক্রিয়াটার নামটা কি স্যার? ওই প্রসেসটার এই প্রসেসটা যে মানে নামটা কি, এই নামটা আমি সঠিক জানি না, আমি জাস্ট কাজটা পারি এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি তো বলেছি একটু আগে এই প্রসেসটার নামটা। ও আচ্ছা স্যার, এটা আমিও বলতে পারবো না যে এই প্রসেসটার নামটা কি। আমি যদি আসলে আপনারা যেহেতু জিজ্ঞেস করেছেন আমি যদি জানি যে এই প্রসেসটার নামটা কি আজকালের মধ্যে তাহলে আমি বলে দিব আগামী কোনো এক ক্লাসে এই প্রসেসটার আসলে নামটা কি। আচ্ছা এই হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের একটা প্রসেস, এইভাবে আমরা গ্রেডিয়েন্ট একটা দিতে পারি। গ্রেডিয়েন্টের আরো একটা প্রসেস আছে, যদি আমি গ্রেডিয়েন্টটা অফ করে দিই, অফ করে দিলে ধরেন গ্রেডিয়েন্টের আর প্রসেসটা হচ্ছে আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে আমাদের এই লেয়ারের আউটসাইডে একটা ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা লেয়ার স্টাইল অপশন পেয়ে যাব। লেয়ার স্টাইল অপশন পেলে এখানে আমরা খুঁজবো যে এখানে লেয়ার স্টাইলে কী কী লেয়ার স্টাইল দেওয়া যায়। এখানে দেখতে পাবো যে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে এখানে গেলে আমরা এটাকে যদি মানে টিক চিহ্ন দিয়ে দিই বা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে আমরা একটা অলরেডি গ্রেডিয়েন্ট যেটা আমাদের মেক করা ছিল সেটা আমাদের ইফেক্ট চলে আসছে। আমরা চাইলে এটাকে এইখানে এইখানে একটা ক্লিক করে আমরা এর প্রপার্টিস যেটাকে বলে গ্রেডিয়েন্ট এডিটর যে প্যানেলটা সেই প্যানেলটা নিয়ে আসতে পারবো, এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। এখান থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ধরেন আমরা যেহেতু গ্রেডিয়েন্ট আকারটা দিয়েছিলাম এবার একটু অন্যরকম গ্রেডিয়েন্ট দিই, এখানে ইয়েলো নিলাম, এখানে ধরেন রেড নিলাম, ধরেন এটা আমাদের একটা অন্যরকম একটা ইফেক্ট হয়ে গেল। এখন সাব্বির যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা হচ্ছে যে এখানে শুধু দুইটা কালারই দিতে পারবো না দুই তিনটা চারটা কালারও দিতে পারবো? হ্যাঁ তিনটা চারটা কালার দেওয়া যাবে। এখানে আমি যদি এই ইঙ্ক একটা অল্ট অল্ট প্রেস করে কপি করে নিই, আচ্ছা অল্ট প্রেস করে কপি করে ক্লিক করে জাস্ট বসিয়ে দিব যে কোথায় তাকে বসবে। কপি করার পরে
এখানে আমরা আর একটা কালার দিই, ধরেন এই যে গ্রিন কালারটা দিলাম, ধরেন এইটা আর একটা হলো, আমরা ধরেন এখানে আর একটা কালার দিব, যেটা ধরেন অল প্রেস করে, সরি অল প্রেস হয়নি হয়তো বা, অল প্রেস করে এখান থেকে আর একটা এই ইংবার একটা কপি করে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে ধরেন অন্য একটা কালার দিব। সেক্ষেত্রে ধরেন ব্লু কালারটা দিলাম, সেক্ষেত্রে ওকে করে দিলে ধরেন আমার ব্লু কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, রেড কালার চারটা কালারের একটা মিশ্রণ হয়ে গেল, মিশ্রণ হয়ে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি হবে। এভাবে আসলে আমরা ইজিলি, আমরা চাইলে কালারের অর্ডার চেঞ্জ করতে পারবো, যে ব্লুটা এই পাশে দিয়ে, সরি কপি হয়ে যাচ্ছে খালি, আমি জাস্ট ভালো মতো একটু ধরে নিব, ধরেন রেডটাকে এখানে দিয়ে ব্লুটাকে এখানে এখানে দিব, দিলে ধরেন এইখানে আমার আর এক অন্যরকম একটা ইফেক্ট হয়ে গেল। আমরা চাইলে অর্ডার চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে এই গ্রিনটাকে এই পাশে দিয়ে ইয়েলোটাকে আমি মাঝখানে নিয়ে আসবো, চাইলে এভাবে আমরা আমাদের ইঙ্ক অর্ডার চেঞ্জ করতে পারবো আমাদের যেভাবে আর কি প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন গ্রেডিয়েন্টের বিষয়টা। আচ্ছা, আমার এখানে আপনার মতো করে অপশন আসতেছে না, অন্যরকম ভাবে অপশন আসতেছে এখন, কিরকম সেটা? সেটাই, আপনার এখানে যেমন একটা রুল সিস্টেমে কালার গুলি আসতেছে, আমার এখানে বক্স সিস্টেম আসতেছে যেখানে ফিক্সড করে দেওয়া আছে কিছু কিছু কালার, মানে গ্রেড ফিক্সড করে দেওয়া। আচ্ছা আচ্ছা, ওটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজিলি, স্ক্রিনটা একটু শেয়ার দেন। স্ক্রিন তো আমার নেট তো নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে ধরেন আপনার, ধরেন আমরা যাই আবার ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট অপশনে, গ্রেডিয়েন্ট অপশনে যাওয়ার পরে আপনি যেটা বলছেন যে আপনার যখন আপনি কালারে ক্লিক করছেন তখন আর কি ফিক্স কালার আসতেছে, তো এই যে ফিক্সড কালার না, গ্রেড কালার আসতেছে কিন্তু কয়েকটা গ্রেড ফিক্সড করা। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এই যে এরকমটা নাকি? না এরকম না। আচ্ছা, আমি করতেছি আমার এটা স্ক্রিনটা দেখাই, কম মোবাইলে স্ক্রিনটা শেয়ার করি। এই যে এরকম আসতেছে, এই যে গড় গড় এরকম আসতেছে, ফিনিশ। এখন এখান থেকে এখানে যদি আমি ক্লিক করি আমার এরকম ফিক্সড কয়েকটা আসতেছে। আচ্ছা, আবার আবার দেন একটু, সরি আমি সরি একটু পিন করে দিই তাহলে। হ্যাঁ, দেখান দেখান, এখন ঠিক আছে। এখান থেকে এখানে ক্লিক করলে এরকম কয়েকটা ফিক্স গ্রেড আসতেছে। আচ্ছা, ওই করেন আপনি ওই যে কালারটাতে ডাবল ক্লিক করেন, আপনি ডাউন অ্যারোতে ক্লিক করবেন না, ডাউন অ্যারো যেখানে ক্লিক করবেন না, আপনি জাস্ট গ্রেডিয়েন্ট ওই যে হ্যাঁ পিঙ্ক কালার ডাবল ক্লিক করেন, ওই যে নিচে দেখেন আপনি ডিআর অপশন পাবেন, কাস্টমাইজ করেন, দেখতে পাচ্ছেন? জি, এখন এখান থেকে আপনি যে কালার বোর্ডটা নিয়ে আসতেছেন এটা কিভাবে? এই ইঙ্ক যে বার যেটা ধরে না রাখছেন আপনি ইঙ্কটা, ঠিক আছে, ওইটাতে ওইটার উপরে ডাবল ক্লিক করেন, ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে আপনি নিজে হ্যাঁ হ্যাঁ কালার কোড দিয়েও কাজ করতে পারবেন। ওকে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে অলমোস্ট আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা একটু প্রেজেন্টটা নিয়ে নিব এখন, প্রেজেন্টটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে এর মাঝেই বলবেন, এবং যদি কোনো কারো প্রশ্ন না থাকে তাহলে কাজগুলো ঠিক মতো করবেন যেগুলো বাড়ির কাজ হিসেবে আছে। একটু চেষ্টা করবেন যে আমি যেইগুলো দিব সেইগুলাই না, সেগুলোর পাশাপাশি আরও অ্যাডভান্স কিছু করার জন্যে, যাতে আপনারা এটা আসলে আপনাদেরই আসলে হাত মানে নিজেদের স্কিলটা মানে এক্সপিরিয়েন্সটা স্কিলটা এক্সপার্ট হবে। একটু চেষ্টা করবেন যে ক্লাসের বা মানে গোল্ডির বাইরে গিয়ে কিছু করার জন্যে,
যদি শুধু হোমওয়ার্ক আমি দিচ্ছি বলে করবেন তা না, অনেকে তো হয়তো বা করেনও না, মনে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর যারা যারা করেন আমি তাদের বলছি যে এগুলো তো করবেনই, তার পাশাপাশি চেষ্টা করবেন আরো মানে বাড়তি কিছু করেন, এটাই আর কি মূলত কথা।